धन्यवाद चाह रही है। আমাদের ভিতরে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এসে মঞ্চ অলংকৃত করেছেন, সকলকে নীরবতার সাথে বসার জন্য অনুরোধ করছি। জগদীশ মণ্ডল স্যার, এছাড়াও আমাদের অনুষ্ঠানের আজকের মূল আকর্ষণ আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, যিনি এখনো এসে উপস্থিত হননি, তিনি আমাদের মাঝে আছেন। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি ডেকে নিচ্ছি দ্বিতীয় বর্ষের ছাত্র খায়রুল ইসলামকে। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله مولانا العظيم شرور الوال আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। শুরু করছি পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহর নামে। ওহে যারা বিশ্বাস স্থাপন করেছ আল্লাহর উপর, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং প্রত্যেক ব্যক্তির উচিত সে আগামী দিনের জন্য কি প্রেরণ করছে তা নিয়ে চিন্তা করা। আল্লাহকে ভয় করতে থাকো আর তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ খবর রাখেন। তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের অন্তরকে আত্মবিস্তৃত করে দিয়েছেন। নিঃসন্দেহে জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী তারাই সফল কাম। যদি এ কোরআনকে পাহাড়ের ওপর অবতীর্ণ করা হতো তবে তোমরা দেখতে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব উপমা এজন্য বর্ণনা করি যাতে মানুষ চিন্তা ভাবনা করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আমি 10 মিনিটের জন্য একটু বের হচ্ছি, আবার আসবো আর কি তোমাদের মাঝে। একটু দুঃখ প্রকাশ হচ্ছে, আমার একটু জরুরি কাজ আছে, আমি আসতেছি 10-15 মিনিট পর। আপনারা প্রোগ্রাম চালিয়ে যান। ধন্যবাদ স্যারকে। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন প্রথম বর্ষের শিক্ষার্থী
জয় সামাদার তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। যদা যদা হি ধর্মশ্চ গ্লানি ভর্বতি ভারত অভ্যুত্থানো ধর্মশ্চ তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সরলার্থ, যখনই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব ঘটে এবং অশান্তি বেড়ে যায় তখনই আমি বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হয়ে পৃথিবীতে অধর্মের বিনাশ এবং ধর্মের সংস্থাপনা করে থাকি, অধর্মের সংস্থাপনা করে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। ত্রিপলি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ফ্রেশার রিসেপশন এবং ফেয়ারওয়েল 2018 অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলে রাব্বি, তৃতীয় বর্ষ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার পেছনে যে সকল মানুষ নিরলসভাবে আজ কয়েকদিন কাজ করে গেছেন তাদেরকে প্রথমে স্মরণ না করলে নয়। আজকের অনুষ্ঠানের সর্বাত্মক সফলতার পেছনে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার সহ ডিপার্টমেন্টের প্রত্যেক শিক্ষক মহোদয় যে পরিমাণ শ্রম এবং পরামর্শ দিয়ে প্রত্যেককে সাহায্য করেছেন তা আসলে সত্যি অবাক করার মতো। আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমেই ত্রিপলি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত এবং কমিটিতে যে সকল বড় ভাইয়া আপুরা ছিলেন এবং যারা নিরলসভাবে গত 10 দিন নিরলসভাবে পরিশ্রম করেছেন। আজকের এই অনুষ্ঠান একই সাথে আমাদের জন্য আনন্দের, আবার কিছুটা মন খারাপের। আনন্দের এই জন্য যে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে একজন নতুন তরুণদের বরণ করে নিচ্ছি যারা আগামী 4 বছর আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ত্রিপলি ডিপার্টমেন্টকে আলোকিত করে রাখবে। আর মন খারাপের এজন্য যে গত 4 বছর যারা এই ক্যাম্পাসকে, এই ত্রিপলি ডিপার্টমেন্টকে মুখরিত করে রেখেছিলেন তাদের আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি। হয়তো তারা পুনরায় এই বিভাগ, এই বিশ্ববিদ্যালয়ে পদচারণায় মুখরিত করবেন, তবে সেটা হয়তো হবে আনুষ্ঠানিকতার বিপরীতে। আবার আজকের এই অনুষ্ঠান একই সাথে আমাদের জন্য অত্যন্ত গর্বের। গত 4 বছর এই বিশ্ববিদ্যালয়, এই ত্রিপলি বিভাগ আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে, বড় ভাইয়া এবং আপুরা যে অনুপ্রেরণা, যে নতুনত্ব নিয়ে এই ক্যাম্পাস থেকে চলে যাবেন তা হয়তো আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। এ পর্বে আমি প্রথমেই সম্মানিত শিক্ষকদের বরণ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। প্রথমে আমাদের ত্রিপলি ডিপার্টমেন্টের সাথে যুক্ত হওয়া নতুন দুজন শিক্ষক যাদেরকে আমরা সবাই চিনি, কিন্তু আজকে আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিব। দুঃখিত, বরণ করে নেওয়ার জন্য আমি আশাফুল হোসেন হলদার স্যারকে অনুরোধ করছি। এখন বরণ করে নেবেন আশাফুল হোসেন হলদার স্যার, চয়ন মণ্ডল স্যার। ত্রিপলি অ্যাসোসিয়েশনের সম্মানিত কোষাধ্যক্ষ স্যার নাইম ফেরদৌস স্যার এখনো এসে উপস্থিত হননি, তিনি আসলে তারপর তাকে বরণ করে নেবেন সম্মানিত চেয়ারম্যান। বরণ করে নিচ্ছেন সম্মানিত জগদীশ মণ্ডল স্যার। এরপর পরের 10 জনকে আসার জন্য অনুরোধ করছি।
পরের 10 জনকে আসার জন্য অনুরোধ করছি পরের 10 জনকে বরণ করে নেবেন আশাফুল হোসেন হাওলাদার স্যার স্যারকে অনুরোধ করব শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য পরবর্তী 10 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তাদেরকে বরণ করে নেবেন সম্মানিত চয়ন স্যার পরের 10 জনকে সকলকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি সম্মানিত শিয়াব স্যার স্যারকে অনুরোধ করব নবীনদের বরণ করে নেওয়ার জন্য Thank you.
এরপর আমি মনি ইসলাম ইয়া তাকে আসার জন্য অনুরোধ করছি, তাকে বরণ করে নেবেন চার মন্ডল স্যার। তো ট্রিপল ই অ্যাসোসিয়েশনের কথা বলতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের কনসেপ্ট মনে হয় এখান থেকেই শুরু। তো এখানে আমি 2017 সালে সাধারণ সম্পাদক হতে পেরেছিলাম। সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আমি এখানে সংবিধান অনুযায়ী আমাদের ট্রিপল অ্যাসোসিয়েশনের একটা সংবিধান আছে, সংবিধানে আমাদের অ্যাসোসিয়েশনের কী ধরনের কার্যক্রম হবে, আমরা কী কী কাজ করব, কীভাবে আমাদের কার্যক্রম পরিচালিত হবে, আমাদের কমিটিগুলো কীভাবে নির্বাচিত হবে, সব কিছু এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। তো আমি চেষ্টা করেছি সংবিধান অনুযায়ী অ্যাসোসিয়েশনকে চালনা করতে আমাদের সভাপতি মহোদয় এবং অন্য স্যারদের সাহায্য নিয়ে এবং আমার কমিটির অন্য ছাত্রছাত্রীদের সাহায্য নিয়ে। কতটুকু পেরেছি জানি না, সেটা তো তোমরাই বলতে পারবে কতটুকু করতে পেরেছি বা পারি নাই। তবে যেটা হয় যে অনেক সময় দেখা গেছে যেটা নিয়ে অভিযোগ আসছে বিরুদ্ধে, সেটা হলো বিভিন্ন অনুষ্ঠানে যখন বাজেট নির্ধারণ হয় তখন দেখা যায় যে আমার কাছে অনেক কিছু বলা হয় যে কতভাবে সাধারণ জন্য সবাইকে দিতে চাই আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের এবং টিপলি অ্যাসোসিয়েশনের বর্তমান যে কমিটি আছে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং এর আগে আমাকে কনফিউজ করতেই হবে, সেটা হলো গতবার আমাদের কমিটি যে অনুষ্ঠান আমরা করেছিলাম তার চেয়ে আজকে অনুষ্ঠান অবশ্যই অনেক সুন্দর হচ্ছে। তো আমি আবারও এই অনুষ্ঠানে তার অনুভূতি আমাদের সাথে বিনিময় করার জন্য এ পর্যায়ে আমি প্রথম বর্ষের শিক্ষার্থী কানিসকে ডেকে নিতে চাই, নতুন হিসেবে তার অনুভূতি আমরা জানতে চাই। কানিস প্রথম বর্ষ। আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা, ট্রিপলি ফার্স্ট ইয়ার। আজকের নবীনকরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান 2018 এর মাননীয় প্রধান অতিথি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি জনাব ডক্টর খন্দকার নাসিরুদ্দিন স্যার ও আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব জাপাতোষ মণ্ডল স্যারকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমার আজকের এখানে আমি আজকে আমার পক্ষ থেকে আমার কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য উপস্থিত হয়েছি। আসলে বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক আশা, স্বপ্ন নিয়ে আশা, আমাদের জীবনের একটা অনেক বড় ধাপে আমরা আজকে অবতীর্ণ হয়েছি। তো প্রথমেই আমরা আমার শিক্ষক মণ্ডলীর কাছ থেকে দোয়া প্রার্থনা করছি যেন আমাদের আগামী দিনের পথ চলার জন্য তাদের সুন্দর দিক নির্দেশনা আমাদের সবসময় পাশে থাকে। এছাড়াও আমি আমার ডিপার্টমেন্টের সকল ভাইয়া আপুদের কাছে সবসময় সাহায্য প্রার্থনা করছি যেন আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের সর্বদা সুপথি প্রদর্শন করে আগামী দিনগুলোতে যেন আমরা ভালোভাবে চলতে পারি। এবং আজকে যারা আমাদের ফাইনাল ইয়ারের ভাইয়া আপুরা যারা চলে যাচ্ছেন তাদের নতুন জীবনের পথচলা আজকে থেকে শুরু হবে। আমরা আমাদের ফার্স্ট ইয়ারের পক্ষ থেকে তাদের আগামী জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কানিসকে। এখন আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনি ইসলাম হীরাকে মঞ্চে আসার জন্য এবং সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, উপস্থিত সম্মানিত ট্রিপল ই ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ট্রিপল ই অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের জগদীশ মণ্ডল স্যারকে এবং উপস্থিত সকল সম্মানিত শিক্ষকবৃন্দ ও সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই সুন্দর দিনে আমরা একত্রিত হয়েছি দুটি উদ্দেশ্যকে সামনে রেখে। একটি হলো সম্মানিত ও শ্রদ্ধেয় বড় ভাইদের ও বোনদের বিদায় এবং অপরটি আমাদের স্নেহপরায়ণ নবীনদের বরণ। বিদায় না হয় একটু পরেই দেই, বিদায়ের কথা পরে বলি, আগে নবীনদের
বড় ভাইদের সামনে রেখে তাদের বরণ করে নেই। নবীন, তোমরা এসেছ আমাদের নতুন শক্তি হয়ে। তোমাদের জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষার অপেক্ষা করেছি, কবে আমাদের নবীনরা আসবে, এবং তোমরা এসেছ। আমরা চাই আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের হাত ধরে তোমরা ট্রিপল অ্যাসোসিয়েশনের এবং ট্রিপল ই ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল করো এবং এই ট্রিপল ই ডিপার্টমেন্টকে সামনের দিকে নিয়ে যাও। তোমাদের কাছে আমরা আমাদের এইটুকুই চাওয়া। এবার আসছে বিদায়ের বেলা। বিদায়ের বেলা যখন, তাহলে কথা একটু থেমে থেমেই বলি। আজ আমি এখানে দাঁড়িয়ে বড় ভাই ও বোনদের বিদায়ের বক্তৃতা দিতে, যারা একদিন এই বিএসএমআর ইনস্টিটিউট এখানে এসেছিলেন বড় হওয়ার স্বপ্ন দেখে, এখন তাদেরই বিদায় দিতে হচ্ছে। হয়তোবা আমরা একসাথে খুব বেশি সময় অতিবাহিত করতে পারিনি, কিন্তু যেটুকু সময় থেকেছি র্যাগডিতে, আমরা যেটুকু সময় পেয়েছি তার ভিতরে আমাদের আন্তরিকতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এবং ভালোবাসার জন্য হয়তোবা এটুকুই যথেষ্ট। কিন্তু আজ আজ হয়তো আপনাদের এতদিন কোনো দুঃখ হয়নি, আপনারা চার বছর ট্রিপল ই ডিপার্টমেন্টে থেকেছেন, পড়াশোনা করেছেন, কিন্তু আজ হয়তো সবারই একটু দুঃখ মনে আসছে। আজানের জন্য একটু অর্থাৎ ভবিষ্যতে উজ্জ্বল করতে পারেন এবং সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে, এবং সবাইকে আবারও আমার সালাম জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই জাতির সেই বীর সেনাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা। ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল 2018 অর্গানাইজড বাই ট্রিপল ই অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন স্যার প্রফেসর ডক্টর শাহজাহান স্যার, আরও উপস্থিত রয়েছেন ট্রিপল ই বিভাগের অভিভাবক, যার অক্লান্ত পরিশ্রম এবং বিচলন দক্ষতার সাথে আমাদের ট্রিপল ই ডিপার্টমেন্ট ঐতিহ্যের সাথে এগিয়ে যাচ্ছেন শ্রদ্ধেয় জপতোষ মণ্ডল স্যার। উপস্থিত রয়েছেন ট্রিপল ই বিভাগের অন্যান্য শিক্ষক মণ্ডলী, যারা প্রতিনিয়তই তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের ডিপার্টমেন্টকে একটি সমৃদ্ধ এবং বাংলাদেশের অন্যতম একটি ডিপার্টমেন্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। উপস্থিত রয়েছেন বিদায়ী বড় ভাইরা এবং নবীনেরা, যারা ইতিমধ্যে আমাদের ডিপার্টমেন্টে এসে আমাদের ডিপার্টমেন্টকে পূর্ণতা দিয়েছে। সবাইকেই জানাচ্ছি শুভ সন্ধ্যা এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন। প্রথমেই বলতে চাই, যারা নতুনদের উদ্দেশ্যে কিছু কথা, যারা আমাদের ডিপার্টমেন্টকে পূর্ণতা দিয়েছ তাদের উদ্দেশ্যে বলতে চাই, নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের বিশ্ববিদ্যালয় আজ নতুন প্রাণে স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত। নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা, কলেজের গণ্ডি পেরিয়ে তোমরা এসেছো আমাদের ভার্সিটির আঙিনায়। ছোট্ট গণ্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয় উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রে তোমাদের এই আগমন শুভ হোক সেই দোয়া করি। তোমাদের সবার প্রতি রইল আমাদের আন্তরিক উষ্ণ অভিনন্দন ও গোলাপী শুভেচ্ছা। আলোকিত জীবনের জন্য তোমাদের সে অভিযাত্রা শুভ হোক, সুন্দর হোক। তোমাদের প্রতি একটি অনুরোধ থাকবে, আমাদের শিক্ষক বৃন্দরা যা তোমাদের বলবে তাদের দেখানোর মতো চলবে। আশা করি জীবনে সফলতে এর থেকে বেশি কিছু আর লাগবে না। মা বাবার পরে তাদের অবস্থান, আশা করি সকলেই তাদের কথা মতন চলবে। এবার আসি আমাদের বিদায়ী বড় ভাইদের কথা এবং বোনদের জন্য কিছু বলতে চাই। তাদের কথা আসলে কি বলবো, তব বিদায়ের প্রান্তরে এসে দাঁড়াতে হয় মোর বারে বারে। বিদায় শব্দটি অন্যান্য তিনটি অক্ষরের মতো হলেও আক্ষরিকভাবে এর অর্থটা একটুই আলাদা, অনেকটা কষ্টের, যেন বুকের উপর পাহাড় চেপে পড়া। যাদের সঙ্গে এত আনন্দের সম্পর্ক ছিল, আনন্দের কিছু মুহূর্ত ছিল, আজ তাদের বিদায় দিতে হবে কখনোই চিন্তা করতে পারিনি। তবে সময়ের সাথে এটাকে মেনে নিতে হচ্ছে, বাস্তবতা বড়ই কঠিন, আমাদের সেই বাস্তবতাকে মেনে নিতে হচ্ছে। বলতে চাই, বিদায় নয়, আপনাদের সামনের পথকে প্রশস্ত এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য
অর্জনের জন্যই আপনাদের এই বিদায় দেওয়া। কখনোই আপনারা আমাদের মন থেকে মুছে যাবেন না। যেতে নাই দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণীর সাথে মিলে বলতে চাই, আমরা বাস্তবতার সাথে আপনাদের আজ বিদায় দিতে বাধ্য হয়েছি। আসলেই কখনোই আমরা চিন্তা করতে পারি নাই আপনাদের স্নেহ ভালোবাসা এবং যে শাসন ছিল স্নেহপূর্ণ সেটাকে বাদ দিয়ে আপনাদেরকে বিদায় দিতে হবে। আপনাদের কাছে একটাই আমাদের অনুরোধ থাকবে এবং আপনাদের প্রতি শুভকামনা থাকবে, আপনারা যেখানেই যাবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে যেন আপনারা প্রতিটা ক্ষেত্রে সাফল্য অর্জন করেন, আমাদের ত্রিপলি বিভাগকে অনন্য পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় পাবে এক নতুন রূপ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগ কর্তৃক আয়োজিত আজকের ফ্রেশ ফেয়ারওয়েল অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন 2018 উপলক্ষে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় বিশেষ অতিথি প্রফেসর ডক্টর শাহজাহান স্যার এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ত্রিপলি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জগদীশ মন্ডল স্যার এবং আমাদের ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষক সহ মঞ্চে উপস্থিত সকল শিক্ষককে এবং আমার সামনে উপস্থিত আমার বড় ভাই এবং আপুদের এবং আমার সহপাঠী সহ আমার ছোট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটা আসলে দুইটা জিনিস নিয়ে হচ্ছে, একটা হচ্ছে ফ্রেশার্স রিসেপশন এবং দ্বিতীয় হচ্ছে আমাদের বড় ভাইদের, যেটা মূল আকর্ষণ আমাদের বড় ভাইদের বিদায় অনুষ্ঠান। তো তাদের আজ আনুষ্ঠানিকভাবে আমরা বিদায় দিচ্ছি। তো প্রথমে আমি আমাদের নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যে তোমরাই বিশ্ববিদ্যালয়ে এসেছো, কলেজ থেকেই সবে এসেছো, তো এখানে এসে তোমরা নতুন নতুন অনেক জিনিসের সম্মুখীন হবে, তো তোমরা সেগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করবে। আর সব থেকে বড় যে তোমাদের শক্তি, আমাদের ডিপার্টমেন্টের সকল ছাত্ররা আছেন, তারা আমাদের যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট সহযোগিতা করেন। এবং তোমাদের যে বড় ভাইরা এবং আপুরা আছেন, ফার্স্টে কানিজ যে বলে গেলে যে তোমাদের বড় ভাইদের এবং আপুদের কাছ থেকে সহযোগিতা চাও, আমি বিশ্বাস করি আমার ডিপার্টমেন্টের সহপাঠীরা এবং আমার জুনিয়র যারা আছেন, আমার সকল ছাত্রছাত্রী, ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রী তোমাদের আপ্রাণভাবে চেষ্টা করবে যে তোমাদের সকল সাহায্য সহযোগিতা করতে। তো তোমরা এটা স্বাভাবিকভাবে নিবে। একটা কথা মনে পড়ে যায়, আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে ত্রিপলিতে ভর্তি হই, তো এক মাস যাওয়ার পরে আমাকে যখন জগদীশ স্যার আমাদের তখন সার্কিট নিতেন, তো নোটস মেশ আর নোডাল নোট যখন করাইতেন তখন আমি এটা বুঝতাম না খুব ভালো। তো আমি মনে করছিলাম যে আমি জীবনে একটা ভুল করে ফেলছি ত্রিপলিতে এসে, কিন্তু এখন বুঝতে পারছি যদি আমি এই ত্রিপলি ডিপার্টমেন্টে না আসতাম আমার জীবনের সব থেকে বড় ভুল এটাই হতো যদি আমি ত্রিপলিতে না আসতাম। ত্রিপলি এমন একটা সাবজেক্ট যেটা অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে তুলনা করা যায় না। তো এই ডিপার্টমেন্টে তোমরা পড়তে আসছো, তোমরা সবাই পড়াশোনা করবে, ছাত্রের সাথে থাকবে এবং বড় ভাইদের সাথে থাকবে। আর বড় ভাইদের বিদায় অনুষ্ঠান সম্পর্কে আমি কিছুই তেমন কিছু বলতে চাই না, কারণ বড় ভাইরা আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে এসে আমরা একটা পরিবার পেয়েছি, সেখানে ছিল বড় ভাইরা, সেখানে ছিল আমাদের আপুরা, আমাদের শিক্ষকেরা ছিলেন যারা আমাদের অভিভাবক হিসাবে আমাদের সবসময় গাইডলাইন দিয়ে গেছেন, যে কারণে আমরা কখনোই আমাদের বাসার কথা মনে হয়নি। তো বড় ভাইরা এবং আপুরা যারা চলে যাচ্ছেন, আমরা তাদের চাই যে তারা এই ডিপার্টমেন্ট থেকে চলে যেয়ে বাংলাদেশের বুকে, পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ুক, সব জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ত্রিপলি ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করুক, এটা আমরা সবাই চাই। তো আমি আশা রাখবো বড় ভাইরা এটা চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকবেন, তারা আমাদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা আমি আশা করি। সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই, আমাদের চেয়ারম্যান স্যার আমাদের একটা কথা বলেছিলেন ক্লাসে, যে ছোট ছোট ত্যাগ স্বীকার করতে শিখো, না হলে বড় ইঞ্জিনিয়ার হয়ে লাভ কিসের বলো। তো স্যার এটা একটা কথা আমাদের বলেছিলেন, সে প্রশ্নের উত্তর আমি আসলে পরে বুঝতে পারছি যে আসলে এই কথা কেন বলেছিলেন। তো আমরা চেষ্টা করব সবাই যে যেখানেই থাকি ছোট ছোট ত্যাগ স্বীকার করার চেষ্টা করব এবং সবাইকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমি এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের ত্রিপলি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত
ফেয়ারওয়েল অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন 2018 অনুষ্ঠানে উপস্থিত ইঞ্জিনিয়ারিং মহাশয়, সম্মানিত ডিন স্যার, ট্রিপলি বিভাগের চেয়ারম্যান স্যার ও আমার অন্যান্য শিক্ষকবৃন্দদের শ্রদ্ধা এবং আমার সামনে উপবিষ্ট আমার সহপাঠী এবং ছোট ভাই বোনদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা বিদায়ী ছাত্রছাত্রীর তকমা লাগাতে গায়ে তকমা লাগাতে যাচ্ছি। আজ আমরা এখানে মিলিত হয়েছি একটা সূক্ষ্ম সন্ধিক্ষণে, যেখানে হাসি কান্না মিশে একাকার হয়ে আছে, যেখানে জীবনের শ্রেষ্ঠ সময়গুলোকে দুঃস্বপ্নের মতো হলেও কাটিয়েছি, কিন্তু সেই দুঃস্বপ্নগুলোকে আজ এই মঞ্চে এসে সেই দুঃস্বপ্নের জন্য মনে হয় যেন সেই দুঃস্বপ্নটা আমাদের জীবনকে পরিপূর্ণতা দিয়েছে এবং আজ এই দুঃস্বপ্নের কথা মনে করে হৃদয় আমাদের ভারাক্রান্ত। হ্যাঁ, আজ আমরা সেই সময়গুলোকে সেই মানুষগুলোকে ছেড়ে দেওয়ার পালা এসেছে। তবে বিদায় সবসময় একটা আনুষ্ঠানিকতা মাত্র, সাথে সাথে শব্দটি অনেক কষ্টের, তবুও সেটাই আমার বলতে হবে। আজ আমি এবং আমার সহপাঠীরা সেই শব্দটার সামনে দাঁড়িয়ে আছি। বাস্তবতা আর কল্পনা অনেক দূরের মনে হচ্ছে আর এক মঞ্চে দাঁড়িয়ে থেকে। আজ কেন জানি না মনে পড়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেই রঙিন দিনগুলো, এবং সবচেয়ে দুঃখ এবং কষ্টের কথা হচ্ছে আজ আমাদের ছেড়ে দিতে হবে সেই স্বপ্নের বীজ বোনা বীজতলা প্রিয় ক্যাম্পাসকে। কবির ভাষায় যদি বলি তাহলে বলা যায়, কত স্মৃতি হাসি উল্লাস মাখা দিন মিশে আছে এখানে, প্রতিটি পাথর বেঞ্চ সবার মাঝে আমাদের ভালোবাসা আজ ছাড়িতে হবে, এসব দিতে হবে বলি একই ব্যথা, রচিত হবে স্মৃতির মাঠ, হবে কি আর কখনো এভাবে আসা, আমাদের আর কখনো এভাবে আসা হবে না ক্যাম্পাসে হয়তো বা। তবু বিদায় একটা আনুষ্ঠানিকভাবে মাত্র, সে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকে আমাদের এই আয়োজন এবং এটার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। তবে আজ বিদায়ের সাথে সাথে বরণেরও একটি শুভতায় বইছে চারিদিকে। আজ এই মঞ্চে বরণ করে নেওয়া হবে আমাদের আদরের প্রথম বর্ষের ছোট ভাই ও বোনদের, যারা আজ কলি হয়ে ফুটে পুষ্প হয়ে সৌরভ ছড়ানোর প্রতীক্ষায়। তোমাদের প্রতি রইল আমাদের অনেক শুভকামনা, তোমাদের সৌরভে মাতিয়ে তোলো ক্যাম্পাসকে, ভরিয়ে দাও পুরো বিশ্বকে। ইতিমধ্যে তোমরা ক্লাস করা শুরু করেছ, নিশ্চয়ই ক্লাসগুলো অনেক এনজয়েবল হয়েছে তোমাদের কাছে, ভালো লেগেছে, ভালো না লাগলেও কিছু করার নাই, কারণ উই আর রিয়েলি ভেরি বিজি ইঞ্জিনিয়ার। আজকে এই মঞ্চে এসে আমাদের ছাত্রদের কথা কিছু না বললেই নয়, আমাদের স্যাররা আসলে অনেক হেল্পফুল মানে রিয়েলি হেল্পফুল। এখানে যে কোনো ধরনের মানে সুযোগ সুবিধা এবং যে কোনো ধরনের সাহায্য তারা করতে সর্বদা প্রস্তুত থাকে। আমি আমার ছোটো ভাই বোনদের অনুরোধ করবো এবং বলবো যে তারা যেন নির্দ্বিধায় স্যারদের কাছে যে কোনো সমস্যা নির্দ্বিধায় বলেন এবং সেটা সমাধান আশা করি আমাদের স্যাররা দিয়ে যাবেন, কারণ আমরা চার বছরে যেটা পেয়েছি সেটা আমাদের অনেক অভিজ্ঞতালব্ধ ফল। পরিশেষে আমাদের প্রিয় স্যারদের সম্পর্কে বলতে চাই, আমরা অনেক সময় স্যারদেরকে বলতে চাই, আমরা অনেক সময় অনেক অন্যায় করেছি, নিজের সন্তানের মতো মনে করে সেগুলোকে ক্ষমা করে দিবেন, আমাদের দোয়া আশীর্বাদ করবেন যেন আমরা এই ডিপার্টমেন্ট তথা এই বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনতে পারি। আর আমার স্নেহের ছোটো ভাই বোনদেরকে বলছি, আমরা সবসময় তোমাদের মিস করবো, উই আর রিয়েলি মিস ইউ। তোমাদের প্রতি যদি কোনো অন্যায় করে থাকি তবে সেটা সব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো আর আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। ভাইয়ার সাথে কথায় তাল মিলিয়ে আমরাও বলতে চাই, উই অলসো মিস ইউ অল। এ পর্যায়ে আমি বিদায়ী ভাইয়া এবং আপুদের মধ্য থেকে রিজিয়া আক্তার আপুকে ডেকে নেব তার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। জগদীশ মণ্ডল স্যার ও আমার অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আমার সহপাঠী ও ছোট ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা 2014 সালে জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পদার্পণ করেছিলাম। আজকে যে এই বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি, কিভাবে যে চারটা বছর কেটে গেল দেখতেই পেলাম না। এই চারটা বছরে আমরা অনেক কিছু শিখেছি আমাদের শিক্ষক মণ্ডলীদের কাছ থেকে, যা আমাদেরকে বিশ্বের দরবারে দাঁড়াতে সহায়তা করবে।
চলার পথে আমরা অনেক ভুল করেছি, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের বলবো যে সেগুলো যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এবং ছোট ভাই ও বোনেরা বোনেদের বলবো যে তোমাদের সাথে হয়তো বা খারাপ ব্যবহার করে থাকতে পারি, তোমরা ক্ষমা করে দিও। আমরা এখন বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু প্রকৃত পক্ষে একটা বড় অধ্যায় পা দিতে চলেছি। বলতে পারেন এটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার শিক্ষকদেরকে আমি অনুরোধ করব তারা যেন আমাদেরকে এই নতুন অধ্যায় সম্পর্কে কিছু বলেন, যেমন করে আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেছিলাম তারা আমাদের এই নতুন জীবন সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন। তাদের একটু একটু ধারণা থেকে আমরা আজ এই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারছি। নবীনদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এই কলেজ লাইফ পার করে ইউনিভার্সিটি লাইফে এসেছ। এখন অনেকে মনে করতে পারে যে ইউনিভার্সিটিতে আসছি, কয়দিন ঘুরে বেড়াই, তারপর পড়ালেখা শুরু করব। কিন্তু এইটা যারা মনে করবে তারা সবচেয়ে বড় ভুল করবে, কারণ একবার সিজিপিএ খারাপ হয়ে গেলে এটা রিকভার করা খুবই টাফ হয়ে যাবে। আমি তাদেরকে অনুরোধ করব প্রতিদিন টিচাররা যেটা পড়ান সেটা একবার দেখে রাখতে, তাহলে পরীক্ষার সময় ওটা একবার দেখলেই মনে পড়বে যে আমি কী পড়ছিলাম। আমার মনে হয় যে আমি ভুলে যাব এটা স্বাভাবিক, কিন্তু কী যে ভুলে যাব এটা মনে করতে যে পারবে সেই গেইন করবে। আমি 4 বছর এই ডিপার্টমেন্টে এসিআর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার চেয়ারম্যান স্যার বলতেন যে কখনো সিটি পিছ, আমাদের সময় চিঠি ছিল, চিঠি পিছানোর জন্য আমার কাছে আসবে না। আমি কখনো স্যারের কাছে এই চিঠি পিছানো এটা নিয়ে যাইনি। চিঠি পিছাইলে আসলে পড়ালেখা খারাপ হয়, সবাই মনে করে যে আমি যদি চিঠিটা পিছাই তাহলে একটা দিন বেশি সময় পাচ্ছি, ওটা দিন আমি পড়তে পারবো, কিন্তু আসলে দেখা যায় তখন মনে হয় না একটা দিন তো আছে, আগের রাত্রেই মেরে দেব। আসলে কি আর বলবো, আমি বক্তৃতা দীর্ঘায়ু করতে পছন্দ করি না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমার শিক্ষকদের বলবো যে আমরা যেন বড় হতে পারি, এবং যে অধ্যায়ে পা দিতে চলেছি সেই অধ্যায়টা যেন সুন্দর এবং সাফল্য মণ্ডিত হয়, সেজন্য তারা যেন আমাদের জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম। পক্ষ থেকে ইমরান হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ত্রিপলি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ফেয়ারওয়েল অ্যান্ড ফ্রেশার রিসেপশন অনুষ্ঠানে উপস্থিত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর শাহজাহান স্যার এবং অত্র বিশ্ববিদ্যালয়ের যার হাত ধরে ত্রিপুলি ডিপার্টমেন্টের অগ্রযাত্রা, আজকের ত্রিপুলি ডিপার্টমেন্ট যার জন্য এই পজিশনে এসেছে, আমাদের অতি সুপরিচিত এবং চেয়ারম্যান স্যার যক্তস মণ্ডল জ্যোতি স্যার সহ অন্যান্য যারা শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন তাদের সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা। এছাড়া আমার সামনে যারা উপস্থিত আছে আমার সহপাঠী বৃন্দ এবং ছোট ভাই ও বোনেরা, সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। 2013-14 সেশনে আমাদের যাত্রা শুরু, আজকে বিদায় লগ্নে শেষ বেলায় দাঁড়িয়ে 4 বছর পার করেছি যে শিক্ষকবৃন্দদের হাত ধরে। আমার মনে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো শিক্ষক নয়, সকল আমাদের ডিপার্টমেন্টের যেই শিক্ষকগুলো আছে, আমরা অনেক ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে চলেছি ফিরেছি বা দেখেছি, তাদের সাথে কম্পেয়ারে আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে 31টা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ একটা রোল মডেল। তাদের ব্যক্তিত্ব, শিক্ষাদানের সিস্টেম পদ্ধতি, ওভারঅল তাদের যে বন্ধুত্বসুলভ বিহেভিয়ার আচরণ, এটাতে আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে ত্রিপুলি ডিপার্টমেন্ট যেইখানে গেছে চেয়ারম্যান স্যারের কথা সব জায়গাতেই আসছে। আমাদের যত্ন স্যার কিছুদিন বিজয় দিবস হলে প্রভোস্ট ছিলেন, আমি 2 সেমিস্টারের ফর্ম ফিল আপের জন্য গেছি, সবার ফর্মগুলো চেক করা হচ্ছে, তখন বললো কোন ডিপার্টমেন্ট, বললাম ত্রিপুলি, প্রয়োজন নেই দেখা তুমি জমা দিয়ে যাও, যত্ন স্যার স্টুডেন্ট। যেহেতু এটা ফ্রেশার রিসেপশন অনুষ্ঠান, ফ্রেশারদের উদ্দেশ্যে বলবো
যেহেতু তোমরা প্রথম এসছো স্কুল কলেজের গন্ডি পেরিয়ে, আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের রঙিন চশমা না লাগালে তোমরা রঙিন দেখবে সবকিছু, ঠিক আছে? আমাদেরও হয়েছে, কিন্তু শেষ বেলায় এসে এখন মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্তে এসে তোমরা যারা জুনিয়র আসো, জুনিয়র যারা আসছো নিউ কামার, তোমরা ক্যাম্পাসের মোস্ট জুনিয়র, তোমাদের বিহেভিয়ার সবকিছু জানো। ট্রিপল ই ডিপার্টমেন্ট মানে কি? বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট আমি মনে করি ট্রিপল ই ডিপার্টমেন্টকে। সেই হিসাবে আমি মনে করি তোমাদের বিহেভিয়ার অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ফলো করবে, তোমরা হবে তাদের আইডল। সেই হিসাবে তোমরা ট্রিপল ই ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আসো, তোমরা এমন কোনো অ্যাটিটিউড করবে না যারা ট্রিপল ই ডিপার্টমেন্টের কোনো রেপুটেশন খারাপ হয়। আমাদের সম্মানিত সভাপতি ত্রিপুরা ডিপার্টমেন্টে যত স্যার ত্রিপুরায় আমাদের বলতেন আমার রুয়েট, আমার ক্যাম্পাসে এটা আছে, আমার ক্যাম্পাসে ওটা আছে, আমি এটা করেছি। আমি বলবো আজ আমরা চলে যাচ্ছি, তোমরা আসো আমাদের ডিপার্টমেন্টকে সাজিয়ে রাখবা, যেন আজ থেকে 10 বছর পরে আমরা এটাও বলতে পারি আমাদের ডিপার্টমেন্টে এটা আছে। বাস্তব কেন্দ্রে খারাপ জিনিসের অভিজ্ঞতা যতটা কম হয় ততটাই ভালো। হতে পারে শরণ করছে ফেল, হতে পারে রিজাল্ট খারাপ, হতে পারে জ্ঞান। বিশ্ববিদ্যালয়ের ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যা কিছু ঘটেছে 4 বছর পরে সব কিছুই মনে হচ্ছে স্মৃতিতে থাকবে বা স্মৃতির পাতা, শুধু একটা জিনিসই সাথে থাকবে সেটা সিজিপিএ। আমি ব্যাক বেঞ্চার, আমার সিজিপিএ শূন্য, মানে ফাঁকা, পিছনে লেখার মতো কিছু নাই। অতএব যারা বিশ্ববিদ্যালয়ের নিউ কামার, হতে পারে কারো দৃষ্টিতে সিজিপিএ মেইন ফ্যাক্ট, কারো দৃষ্টিতে ফ্যাক্ট নয়। যারা নবীন বরণ অনুষ্ঠানে ছিল বিশ্ববিদ্যালয়ে, ওইখানে বক্তব্য দিচ্ছিলেন আমাদের ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান স্যার, তিনি উঠে বললেন সিজিপিএ কোনো ফ্যাক্ট নয়, আমার কাছে বিষয় হচ্ছে তার কোয়ালিটিটা। তার 5 মিনিট পর আমাদের বিজি স্যার বললেন সিজিপিএ মেইন ফ্যাক্ট। এটা এক একজনের কাছে এক এক রকম, কেউ যদি 3.0 স্যাটিসফাই আমি মনে করি সে স্যাটিসফাই, কিন্তু তোমাকে তোমার কোয়ালিটি গ্রোথ করতে হবে। কারণ চেয়ারম্যান স্যার বলছেন, চেয়ারম্যান স্যার বলছেন তুমি আজকে যদি সিজিপিএ খারাপ লেখাপড়া না করো, তুমি যেদিন জবে যাবো অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে, উইদাউট স্টাডি মাস্ট বি ইউ ক্যান নট রিচ ইট, তুমি অবশ্যই তোমার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবা না, অবশ্যই তোমাকে লেখাপড়া করতে হবে, সেটা আজ হোক বা কাল হোক। হয়তো আমাদের পরিবেশের সাপেক্ষে এনভায়রনমেন্ট বা আমরা সবসময় কম্পেয়ার করি, এটা স্বাভাবিক যে আমরা কম্পেয়ার করি বুয়েটুয়েট চিওট করি বা অন্যান্য প্রকৌশল ইউনিভার্সিটির সাথে। তো প্রকৌশল ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ওরা অনেকটাই অ্যাডভান্স, ওদের পেপার স্টাডি কোয়ালিটি বা সব কিছু মিলে ওরা ইম্পর্টেন্ট একটা নাম ছিল, ইম্পর্টেন্ট একটা পার্সন। আমাদের মধ্যে 3 থেকে 4 জন মুম্বাই নাইন সাজেদ পারে ঘুরতেছে, ফিরে হওয়ার কোনো অপশন নাই। কিন্তু ওই জিনিসটা তোমরা এখন ক্লিয়ার করবা যেন তোমাদের এইভাবে এই সিচুয়েশনটা ফেস করতে না হয়। যেহেতু আমরা মানুষ তোমাদের সাথে 4 বছর চলেছি বা এখানে সারা আছে তাদের সাথে 4 বছর চলছি, চলার পথে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা আশা করি তোমরা আমাদের তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আর সারা কমিটি এবং অন্যান্য সকলে যারা আছে সকলকে আমি ধন্যবাদ দিতে চাই ইনডোর গেম আয়োজনের জন্য। কারণ এর আগে আমাদের ডিপার্টমেন্টে এই ধরনের আয়োজন খুব কম হয়েছে, আমরা যারা অংশগ্রহণ করেছিলাম যারা ছিলাম তারা দেখেছি কত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ইনডোর গেমটা সমাপ্ত হয়েছিল। আজকে এখন এই কথাটি বলার উদ্দেশ্য এই যে এখন আমাদের সম্মানিত স্যারদের, সম্মানিত ডিন স্যার সম্মাননা স্মারক তুলে দেবেন ইনডোর গেম উপলক্ষে। সম্মানিত ডিন স্যারকে আমি অনুরোধ করব আমাদের স্যারদের হাতে সম্মাননা স্মারক তুলে দিতে। প্রথমেই আমি সম্মানিত ডিন স্যারকে অনুরোধ করব শিয়া এরপর আমি স্যারকে অনুরোধ করব চল স্যারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। গ্রেস গ্রহণ করবেন চল স্যার, শ্রদ্ধেয় চল স্যার। এরপর আমি স্যারকে অনুরোধ করব সম্মানিত আশরাফুল স্যারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। সম্মানিত ডিন স্যার,
মাহতো স্যারকে ডেকে নিতে চাই। স্যারকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে সংক্ষেপে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল 2018 অনুষ্ঠানে উপস্থিত ইঞ্জিনিয়ারিং অনুষদের শ্রদ্ধেয় ডিন ডক্টর শাহজাহান স্যার, আমাদের টানপিও চেয়ারম্যান জগতোষ মণ্ডল স্যার, আমার শ্রদ্ধেয় কলিগবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা ও আমার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমাকে বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছে, আসলে একটা অনুষ্ঠানের বক্তৃতা হচ্ছে সবচেয়ে বোরিং পার্ট। আমি নিজেও এটা পছন্দ করতাম না, তো আমি জানি তোমরাও এটা পছন্দ করবা না। তো বক্তৃতা দেওয়ার একটা নিয়ম আছে, সবাই বক্তৃতা দিতে দিতে বলে আমি আমার আর বক্তব্য দ্বিধাহিত করব না, বা দুই মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করবো, এটা বলে আরও পাঁচ মিনিট বলে। তো আমি যেটা করতেছি, আমি হচ্ছে তোমাদের কাছ থেকে দুই মিনিট চেয়ে নিচ্ছি, তো আমি সাড়ে তিন মিনিটের মধ্যে আমার বক্তৃতা শেষ করে দিব। তো এই সাড়ে তিন মিনিটের মধ্যে বেশিরভাগই আমি বলবো বিদায়ী ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তো এটা বলার একটা কারণ আছে, আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি 2018। তো 2017 সালের 8 ফেব্রুয়ারি আমি আমার বিএসসি থিসিস ডিফেন্স ছিল, তার মানে আজ থেকে 364 দিন আগে আমার একাডেমিক কার্যক্রম শেষ হয়। তো তোমাদের মনের অবস্থা মনে হয় আমি এখানে সবচেয়ে ভালো বুঝতে পারবো, যদি বুঝে থাকে কেউ। তো তো যেহেতু আমি বক্তব্য নির্ধারিত করব না, তা শর্টকাটে দুই তিনটা উপদেশ দিয়ে দিই। সেটা হচ্ছে, এক নাম্বার, তোমরা যারা বিদায়ী স্টুডেন্ট আছো, তারা যেটা করবা, যদি এখনও খুলে না থাকো, bdjobs.com একটা অ্যাকাউন্ট খুলবা। তারপর bdjobs.com অ্যাকাউন্ট খোলার কারণ হচ্ছে এখানে অনেক সার্কুলার আসে এবং এখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? আর দুই নাম্বার হচ্ছে লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলে ফেলবা। লিঙ্কডইনের মাধ্যমে অনেক সময় অনেক জবের সার্কুলার আসে, যারা চাকরি দেয় তারা লিঙ্কডইনের প্রোফাইলেও ঘুরে দেখে যে কাদের প্রোফাইল কেমন। তো এখন থেকে ফেসবুক প্রোফাইল না, তোমাদের লিঙ্কডইনের প্রোফাইলটা কীভাবে সমৃদ্ধ করা যায় এই জিনিসটা একটু চেষ্টা করো। আর তিন নম্বর এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের সিভি তৈরি। সিভি হচ্ছে তোমাদের, তুমি একজন মানুষ হিসেবে কেমন, একজন ইঞ্জিনিয়ার হিসেবে কেমন, এইটা বোঝার একটা প্রাথমিক ফিল্টার। তোমাদের সবচেয়ে প্রথম কাজ হবে সিভিটা এমনভাবে তৈরি করা যেন এইখানেই ফিল্টার আউট না হয়ে যাও, ঠিক আছে? তো সিভি তৈরির জন্য অনেকগুলো ফরম্যাট আছে। তো তোমরা যেহেতু ফ্রেশার, তোমাদের চেষ্টা থাকবে সবসময় সিভিটা 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার মধ্যে রেডি করতে, কখনোই এর বেশি নয়। আর সিভির শুরুতে একটা কথা লেখা থাকে, তো তোমরা লিখবা, যেটা হচ্ছে একটা কোম্পানি কেন তোমাদেরকে হায়ার করবে বা নিলে সেই কোম্পানির লাভটা কী, এই জিনিসটা তোমাদের খুব স্মার্টলি ওইখানে লিখতে হবে, ঠিক আছে? আর সিভির ছবি হিসেবে তোমরা অনেক সময় যে ভুলটা করো, ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়ে দাও, এই ভুলটা করা যাবে না। একটা প্রফেশনাল ফটোগ্রাফারদের ছবি তোলায় সেইখানে একটা ফর্মাল বা অ্যাটলিস্ট সেমি ফর্মাল ছবি দিতে হবে, ফেসবুকে প্রোফাইল পিকচার দিলে হবে না, ওইখানেই বাদ পড়ে যাবে। আচ্ছা, এখন তোমাদের মনে কতগুলো কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এক নম্বর কোশ্চেন, ত্রিপলিতে কি জব আছে কি না? তা আমি শুনছি অনেকের কাছে যে ত্রিপলিতে পরে আসলে জব পাওয়া যাবে কি না। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কেন জব পাওয়া যাবে না কেন? তো বলছে সিএসসি তো এক নম্বর সাবজেক্ট, তা জব যা পাই যে হচ্ছে সিএসসির ছেলেমেয়েরাই পাই, ত্রিপলির ছেলেমেয়েরা কি জব পাবে? তা আমার প্রশ্ন হচ্ছে, আরে বাবা, সিএসসি এক নম্বর সাবজেক্ট হোক, কিন্তু সে কম্পিউটার যে বানাবে এটা ত্রিপলির ইঞ্জিনিয়াররাই বানাবে, কম্পিউটার যে চালাবে তার জন্য তো পাওয়ার লাগবে, তাই না? সে পাওয়ার তো ত্রিপলির ইঞ্জিনিয়াররাই বানাবে, তাই না? তাহলে সিএসসি এক নম্বর জব সেক্টরে এক নম্বর সাবজেক্ট হয়ে যায়, ত্রিপলি তো একের উপরে যাওয়ার কথা। আর জোকস অ্যাপার্ট, সত্যি কথা বলতে কি, শুধু এটা না, মানে ত্রিপলির আসলে অনেক জব আছে এবং এত ভালো ভালো জব আছে যে যোগ্য লোক নাই, ঠিক আছে? তো তোমাদেরকে সেই যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। প্রথমেই দেখো গভর্নমেন্ট জবগুলা অনেক ভালো ভালো জব আছে। এই যে কয়েকদিন আগে একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ হইলো, এটা ফ্রেশার ইঞ্জিনিয়াররা বেতন পাচ্ছে কত জানো? 1,03,000 টাকা, সাথে 2,00,000 অভিজ্ঞ। তো
গভর্নমেন্ট জবগুলোর ক্ষেত্রে তোমরা এগুলো দেখো, পড়াশোনা করো, পড়াশোনা করলে ঠিকই পাবা। এখন তোমরা বলতে পারো যে আরো তো অনেক ভার্সিটি আছে, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট আছে, তাহলে আমরা কিভাবে জব পাবো? কথা হচ্ছে তোমাদেরকে তো সেই সিভি দিয়ে পরীক্ষা দিয়ে তারপরেই জব পাইতে হবে, তাই না? তো তোমরা রিটেনটা ভালো করে দাও, যে ভার্সিটিতে পরীক্ষা হয় সেই ভার্সিটি কোশ্চেন করে, আগের কোশ্চেনের প্যাটার্নগুলো দেখো, ওই অনুযায়ী পুরো সিলেবাসটা নিজেরা বাসায় বসে কমপ্লিট করো, যেগুলো পড়ছো সেগুলো আবার রিভাইজ করো, তাহলে সবচেয়ে ভালো পরীক্ষাটা রিটেন পরীক্ষাটা দাও, তাহলে দেখি তোমাদের কীভাবে না নেয়, তখন আমাকে বলো যে তখন যদি জব না পাও, ঠিক আছে? আর অনেকের আর একটা কোশ্চেন থাকতে পারে, আমার তো কোনো লিঙ্ক নাই, তাহলে কি জব পাবো কিনা? এখন লিঙ্ক দিয়ে কোনো কাজ হয় না, কারণ পাওয়ার জেনারেশন করবে, ডিস্ট্রিবিউশন করবে, তো এখন মামা চাচার কথায় একজনকে ঢুকাইলো, তারপরে তো ও তো সব ধ্বংস করে রেখে আসবে, ওকে কি নিবে? আর প্রাইভেট সেক্টরও একই কথা, তোমার পারফরমেন্স দিয়েই জব পাইতে হবে। আর তোমাদের উপরে একটা বড় দায়িত্ব আছে, সেটা হলো কি, যে যে সেক্টরেই ঢুকো না কেন, তোমরা যদি ভালো পারফর্ম করতে পারো, তাহলে তোমার জুনিয়রদের জন্য একটা বড় জায়গা তৈরি হবে, তো কোম্পানি বুঝবে না এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি ট্রিপল ই ডিপার্টমেন্টের ছেলেদের পারফরমেন্স ভালো, ওখান থেকে আমরা আরও নতুন এমপ্লয় নিতে পারি, ঠিক আছে? এই দায়িত্বটা তোমাদের ভালোভাবে পালন করতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অনেক সময় আমি শুনছি, আমার তো সিজিপিএ নাই, কোনো প্রজেক্ট করি নাই, কোনো পেপার নাই, আমার কি হবে, কখনো কাজ করি নাই। তো তোমরা যেটা করো, আজকে অনুষ্ঠানটা দেখে বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দাও, কালকে থেকে উঠে একটা প্ল্যান করে ফেলো, মানে এভরি সিস্টেম ক্যান বি ফিক্সড, তাই না? ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা এটা জানো, সিজিপিএ নাই, তোমরা একটা মাস্টার্স কোর্সে ভর্তি হও, যেখানে মাস্টার্স আসে এরকম একটা কোর্সে ভর্তি হয়ে সিজিপিএটা ভালো করার ট্রাই করো, তারপর প্রজেক্ট করো না, প্রজেক্ট করো, পেপার পাবলিশ করার ট্রাই করো, এখন করো, এখন সময়গুলোকে কাজে লাগাও, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কী কী করবো একটা প্ল্যান করে ফেলো, এই সময়গুলো খুবই ইম্পর্টেন্ট একটা সময়, ভুলভাবে নষ্ট করবো না। আর যদি মনে করো যে জবে অফার পাচ্ছ কিন্তু পছন্দ মতো জব হচ্ছে না, কোনো ব্যাপার না, ছোটো জব দিয়েই শুরু করো, আস্তে আস্তে লিঙ্ক তৈরি হবে, যোগাযোগ তৈরি হবে, পারফরমেন্স ভালো হলে ভালো পোস্টে যেতে পারবে এবং ভালো জবে সুযোগ আসতে পারবে, ছোটো জব দেখে ফেলে দিও না। তো অনেকটা কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইউ আর টু বিগ ফর স্মল জব, দেন ইউ আর টু স্মল ফর বিগ জব। তুমি যদি মনে করো তুমি একটা জবের জন্য অনেক বড় হয়ে গেছো, তাহলে তুমি বড় জবের জন্য আসলে অনেক ছোট, মানে সাফল্যের তো কোনো শর্টকাট নাই, তোমাকে যদি এই স্টেজে উঠতে হয়, এক লাফে সবাই উঠতে পারবে না, দশজনের মধ্যে একজন উঠতে পারবে, তুমি ওই দিক থেকে এই সিঁড়িতে এসে আস্তে আস্তে আসো, কোনো সমস্যা নেই, একসময় না একসময় পৌঁছাতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে নবীন এবং রানিং ব্যাচের স্টুডেন্ট সবার জন্যই কথা, সেটা হচ্ছে যে তোমরা এখানে ট্রিপল ইঞ্জিনিয়ার হইতে আসছো, তো সবার প্রথমে চেষ্টা করবা যেন এই ভালো করে ট্রিপল ইঞ্জিনিয়ার হইতে পারো, আর যেহেতু তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তো এখন তোমাদের চিন্তাভাবনা গ্লোবালি হইতে হবে, বা বাংলাদেশের আর পাঁচটা ভার্সিটিতে ছেলে মেয়েরা কী ধরনের জিনিস নিয়ে কাজ করছে, কী ধরনের পড়াশোনা করছে, সেগুলো নিয়ে ভাবতে হবে, তো সারা বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে কী ধরনের পড়াশোনা হচ্ছে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে, এখন চিন্তাভাবনা অনেক বড় করতে হবে, ভার্সিটিতে আসতে অ্যাটলিস্ট একটা কিছু নিয়ে যাইতে হবে তোমাকে, হেলায় সময় নষ্ট করে কোনো লাভ নাই, ঠিক আছে? আর রানিং স্টুডেন্টদের জন্য বেশি কিছু বলবো না, আসলে রাজিয়া দুইটা কথা বলছে, ওর দুইটা কথাই পছন্দ হয়েছে, তোমরা ওর কথাগুলো শুনো। আর আমার মনে হয় 3.5 মিনিটে 3 মিনিট শেষ হয়ে গেছে, 30 সেকেন্ড বাকি আছে, 30 সেকেন্ড হচ্ছে যে ধন্যবাদের পালা, তোমরা যারা আজকে উপস্থিত আছো তোমাদের সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আর এরপর যে কমিটিগুলো যে এত সুন্দর আয়োজন করছে, অ্যাসোসিয়েশনের যে অনুষ্ঠানে ফুড কমিটি ছিল, ডেকোরেশন কমিটি ছিল, প্ল্যানিং কমিটি ছিল, এর যে কর্মী এবং এগুলোর যে সভাপতিরা ছিল তাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমার শ্রদ্ধেয় কলিগদেরকে ধন্যবাদ এত এখানে এসে ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আর আমাদের মাননীয় ভিসি স্যারকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, অনুমতি দেওয়ার জন্য। সাধারণ স্যারকে ধন্যবাদ আমাদের ছেলে মেয়েদেরকে এসে উৎসাহ দেওয়ার জন্য।
আর যে মানুষটা না থাকলে এই অনুষ্ঠানটা হতো না। চেয়ারম্যান স্যারের জন্য আমি আশা করবো তোমার সবাই একটা জয় হাততালি দিয়ে দিবা। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ কর্তৃক আয়োজিত ট্রিপল ই অ্যাসোসিয়েশন হতে আয়োজিত ফ্রেশার্স অ্যান্ড ফেয়ারওয়েল রিসেপশন 2018 উপলক্ষে আমি বক্তব্য দিতে আসছি, সত্য বক্তব্যই দিব। প্রথমে যেটা আছে ফ্রেশার্স রিসেপশন, নবীনদের বরণ উপলক্ষে কিছুই বলবো না, বলার অনেক সময় আছে। আজকে কত 8ই ফেব্রুয়ারি, মানে হাতে এখনও আমার 3 বছর 11 মাস 21 দিন সময় আছে। তাদের জন্য ওটা বক্তব্যটা ওখানেই রেখে দিই। আর যারা প্রবীণ মানে ফেয়ারওয়েল ব্যাচ, তাদেরকে তো আর বোধ হয় পাবো না, 2 দিন সামনে পাবো, তাই না? ভুল না হলে বোধ হয় 2 দিনে থিসিস ডিফেন্স। যাই হোক, বক্তব্য দেওয়াটা বলি, আগামী বিগত 16 বছরের শিক্ষা জীবনে এই প্রথমবার এই ড্যাশে দাঁড়াইছে। গলার ভয়েস শুনে বোধহয় বুঝতে পারতেছে। যাই হোক, এর আগে আমার কলিগ সব সরকারি জব সম্পর্কে আইডিয়া দিয়ে গেল। সো আমি মনে করি এখানে হচ্ছে গভর্নমেন্ট জব করার ইচ্ছা কার কার আছে, একটু হাত তুলে দেখাবা। দেখে ভালো লাগলো, এই 5-6 জন বাদে আমাদের 33 জনের যারা বাকিরা আছে এদেরকে সবাই আমরা বাইরে পাঠাইতে চাই, ঠিক আছে? আগামী যারা আছে এরা হবে এক একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই ডিপার্টমেন্টের এক একটা ট্রান্সমিটার, যারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের নলেজকে ট্রান্সমিট করবে। আমি আশা করি কোনো প্রকার নয়েজ তাদের এই ট্রান্সমিশনকে বাধা দিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা তো জাতি হিসাবে বাংলাদেশি, তাই না? বাংলাদেশটা কিন্তু অনেক বুদ্ধিমান হয়। সো আমরা মনে করি আমরা বাংলাদেশে না, আমরা আমাদের বুদ্ধিটা সারা পৃথিবীতেই দেখাবো। আমাদের ট্যালেন্ট যেটা আছে, আমাদের ট্যালেন্টের তো কোনো অভাব নাই। একটা ছোট্ট জোকসই বলি, একটা কোনো একটা ইন্টারন্যাশনাল সেমিনারে রাশিয়া, আমেরিকা আর বাংলাদেশ, এই 3 দেশের 3 জন রিপ্রেজেন্টেটিভ গিয়েছে। তো তাদেরকে তাদের দেশে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মানে ইনোভেটিভ যেটা ক্রিয়েশন সেটা সম্পর্কে বলতে বলা হয়েছে। তো রাশিয়ানরা প্রথমে বলছে যে আমরা এমন এক ধরনের ডুবোজাহাজ তৈরি করছি যেটা একদম পানির নিচ দিয়ে চলে যায়। সবাই খুব খুশি হাততালি দিছে। এরপরে আসছে আমেরিকান, সেও এখন তো তারাও তো কম যায় না, তারা বলছে যে আমরা এমন এক ধরনের বিমান আবিষ্কার করছি যেটা একদম আকাশের উপর দিয়ে চলে যায়। তো এরপর আলটিমেটলি যেমন অনুষ্ঠানে আমারও পর্ব চলে আসছে, এবার বাংলাদেশেরও পার্ট চলে আসছে। এখন সে তো ভাবতেছে আমার দেশে তেমন কিছুই নাই। এখন সে বলছে যে আমরা বাঙালিরা এতই পাওয়ারফুল যে আমরা নাক দিয়ে ভাত খাই। এটা শোনার পর এখন এটার জাজমেন্ট হবে, জাজরা বলছে আচ্ছা আমেরিকা, এবার যে রাশিয়ান সায়েন্টিস্ট ছিল তাকে ডাকছে, আচ্ছা বিমান কীভাবে পানির নিচ দিয়ে যাওয়া সম্ভব? পানির নিচে তো আবার মাটি, আমরা ডুবোজাহাজ যেটা আছে পানির নিচে তো আবার মাটি আছে, সো এটা তো কোনোভাবেই সম্ভব না আমাদের। তখন সে বললো আসলে পানির নিচ দিয়ে ঠিক যায় না, পানির ঠিক 2 হাত উপর দিয়ে যায়, পানির নিচে তো মাটি আছে তার 2 হাত উপর দিয়ে যায়। এরপর আমেরিকান সায়েন্টিস্টকে ডাকা হয়েছে, সে বলছে আচ্ছা আসমানের উপরে দিয়ে কীভাবে যাবে? তারপরে তো মহাশূন্য, সেখানে গেলে তো বিমান আর ফেরত আসবে না। তখন সে বলছে আসলে ঠিক মহাকাশ দিয়ে যায় না, তার ঠিক নাক দিয়ে খায়, ঠিক তাকে 2 আঙ্গুল নিয়ে যায়। আশা করি এর মধ্যে তোমাদের মধ্যে কারো কারো নাম সেখানে থাকবে, এটা কি আমরা আশা করতে পারি? আর নবীনদের জন্য তাকেই বলছে বলার কিছুই নাই, এখনো যা বলার সেটা আগামী ক্লাসে বলবো, ঠিক আছে? আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি।
শুরুতে আমি ইনডোর গেমের পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করছি। গেম নেম চেস দাবা, উইনার আশিকুজ্জামান খান, দ্বিতীয় বর্ষ। চেস রানার্স আপ মোহাম্মদ ফাহিমুল হক, দ্বিতীয় বর্ষ। পুরস্কারটি দিবে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার জনাব জগদীশ মণ্ডল স্যার। এ পর্যায়ে কেরামবোর্ড গেম মেইন উইনার ইমরান হোসেন ও সজল বিশ্বাস। রানার্স আপের পুরস্কার দেওয়া হচ্ছে ক্যারম মেইন উইনার মোহাম্মদ নয়নানি এবং বাদল শেখ। ক্যারম মেইন উইনার পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত ডিন স্যার। পরবর্তীতে আসছে ক্যারম ফিমেল রানার্স আপ রিজিয়া খাতুন ও ফাহানিদা বৃষ্টি এবং ক্যারম ফিমেল উইনার নাদিয়া আফরিন লোপা ও সবাইকে করতালি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেখছেন রিজিয়া খাতুন ও ফাহানিদা বৃষ্টি। পুরস্কার দিচ্ছেন এ পর্যায়ে ক্যারো ফিমেল উইনার নাদিয়া আফরিন লোপা। পুরস্কার দিচ্ছেন জনাব আশরাফুল হোসেন হাওলাদার স্যার। পুরস্কার দিচ্ছেন জনাব আশরাফুল হোসেন হাওলাদার স্যার। এ পর্যায়ে কার্ড গেম 29 রানার্স আপ কার্ড গেম 29 রানার্স আপ মোহাম্মদ আশিকুর রহমান ও আহতশামুল হক তোকি হোসেন হাওলাদার স্যার। পরবর্তীতে প্রস্তুত থাকবে কল ব্রিজ রানার্স আপ জাহিন খান আরিফিন দ্বিতীয় বর্ষ, চ্যাম্পিয়ন আব্দুর রহমান তৃতীয় বর্ষ। আব্দুর রহমান ও আরিফিনকে পুরস্কার দিচ্ছেন জনাব চয়ন মণ্ডল স্যার। জাহিন খান আরিফিন ও আব্দুর রহমানকে পুরস্কার দিচ্ছেন জনাব চয়ন মণ্ডল স্যার। এ পর্যায়ে কার্ড গেম ইতালিয়ান রানার্স আপ শ্যামল টিকাদার ও মিঠুন বাগচি। পুরস্কার দিচ্ছেন জনাব জগদীশ মণ্ডল স্যার। এ পর্যায়ে কার্ড গেম ইতালিয়ান ফার্স্ট রানার্স আপ জান্নাতুল নাইম, সেকেন্ড রানার আপ নাজির আহমেদ। পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত ডিন স্যার। নাম বলছি ফারজানা আহমেদ, মারিয়া খানম, মৌসুমী রয় ও আব্দুল আলিম ও শরীফুল ইসলাম। ফারজানা আহমেদ, মারিয়া খানম, মৌসুমী রয়। দুঃখিত চেয়ারম্যান স্যার, তাদের পুরস্কার পেশ দিচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার জনাব জগদীশ মণ্ডল স্যার।
পর্যায়ে স্টেজে আসবে তাহমিনা খাতুন, রিজিয়া খাতুন, আকাশ সাহা, ললি দাস এবং আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় ব্যাচ থেকে তাহমিনা খাতুন, রিজিয়া খাতুন, আকাশ সাহা ও ললি দাস ও আবদুল্লাহ আল মামুন তাদেরকে ক্রেস্ট প্রদান করবেন জনাব আশরাফুল হোসেন হাওলাদার স্যার। পরবর্তীতে পুরস্কার দিলেন আমাদের সম্মানিত ডিন স্যার শেখ নাফিস ফয়সাল, সুজিত করতালি চলতেই থাকবে। পরবর্তীতে পুরস্কার দিবেন চয়ন মন্ডল স্যার, আমি নাম বলছি, মোহাম্মদ সরোয়ার খান, আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান, এস এম শাহিন আলম ও মিঠুন বাগচি। মোহাম্মদ সরোয়ার জাহান, আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান, শাহিন আলম ও মিঠুন বাগচি পুরস্কার দিবেন যারা চয়ন মন্ডল স্যার। পুরস্কার দিতে যাচ্ছেন সরোয়ার জাহান, আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান, শাহির আলম ও মিঠুন বাগচি। তাদের পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক চয়ন মন্ডল স্যার। এরপর যে স্টেজে আসবে শ্যামল টিকাদার, ফারিয়া ইনাম ইমা, শুভা প্রসাদ দে, রামপ্রসাদ ঘোষ ও মিঠুন কুমার বিশ্বাস। তাদেরকে পুরস্কার দিবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিহাব আহমেদ স্যার। এ পর্যায়ে শিহাব আহমেদ স্যারের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শ্যামল টিকাদার, ফারিয়া ইনাম ইমা, শুভা প্রসাদ দে, রামপ্রসাদ ঘোষ ও মিঠুন কুমার বিশ্বাস। এ পর্যায়ে পুরস্কার দিবেন আমাদের শ্রদ্ধেয় ডিন স্যার। মোহাম্মদ মাহবুবুল্লাহ, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ মাহবুবুল্লাহ, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তাদের পুরস্কার দিচ্ছেন সম্মানিত ডিন স্যার। সর্বশেষ পর্যায়ে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিদ্যুৎ কুমার বিশ্বাস, সজল বিশ্বাস, মোহাম্মদ ওসমান ও সৈকত মোল্লে তাদেরকে পুরস্কার। ধন্যবাদ আশিফ আদনান দীপকে। যারা পেছনে আমরা দাঁড়িয়ে আছি সকলকে বাম পাশে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এদিকে ফাঁকা বেঞ্চ আছে, সকলকে বাম পাশে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বক্তৃতা শুরুর ক্ষেত্রে সবসময় একটাই থাকে যে প্রথমে ভূমিকা থাকে, তারপরে একটা বডি থাকে, তারপরে কনক্লুশন। তো সাথে কালকে আমি রাত্রিবেলা ওই ফেসবুকে ঢুকেছি, তো গ্রুপে একটা পোস্ট দেখলাম আর কি, দীপ মনে হয় পড়ে দিয়েছিল ওইখানে আমাদের কালচারাল প্রোগ্রামের একটা লিস্ট দিয়েছে, 45টা ইভেন্ট মেবি। তো আমি চিন্তা করতেছিলাম যে 45টা ইভেন্ট শুধু কালচারাল প্রোগ্রামে আছে, আর এখনও তো শুরু হয় নাই সেটা, তাই না? আমরা হচ্ছে এখন টিচারদের বক্তৃতা চলতেছে, তারপর হয়তো কালচারাল প্রোগ্রাম শুরু হবে। তো আমি সকালে এসে জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা এই যে এতগুলো কালচারাল প্রোগ্রাম ম্যানেজ করলা, তো বক্তৃতা দিতে দিতে তোমরা সময় পাবা? একদিনের মধ্যে সম্ভব হবে? তো বলতেছে স্যার একদিনে তো আসলে সম্ভব হচ্ছে না, দুই দিন হইলে ভালো হইত। তো আসলে তোমাদের এখনও মেইন আকর্ষণ যেটা বক্তৃতা পরে শুরু হবে, যার জন্য তোমরা বসে আছো, তার মধ্যে চলে যাইতে আমি জানি এটা, ঠিক আছে? তো সেই আকর্ষণের জন্য যেহেতু বসে আসো, আমি আর বক্তৃতা বেশিক্ষণ করবো না। দু একটা কথা আসলে না বললেই নয় যে আমরা যখন ছোটো ছিলাম
তখন আমাদের একটা স্বপ্ন ছিল, তাই কিনা? কি স্বপ্ন ছিল? বড় হব, শুধু বড় হব, ঠিক আছে? অন্য কোনো স্বপ্ন ছিল না, আমাদের স্বপ্ন ছিল বড় হব, বড়রা যেভাবে চলাফেরা করে, বড়রা যেভাবে কথাবার্তা বলে সেভাবে কথাবার্তা বলবো, চলাফেরা করবো। তারপরে যখন বড় হয়ে গেল তখন আসলে আমাদের স্বপ্নগুলো ভ্যারি করতে শুরু করলো। কেমনভাবে ভ্যারি করতে শুরু করলো? যে আমি একজন ছোটোবেলায় দেখলাম যে একজন আমাদের ডাক্তার হয়েছে, সে গ্রামে আসছে, হ্যাঁ ভালো তাহলে আমাকে ডাক্তার হইতে হবে। তারপরে কি হলো? যে আমি একজন ইঞ্জিনিয়ার দেখলাম, কি আমাদের এলাকায় একটা ব্রিজ বানাচ্ছিল বা একটা বাড়ি বানাচ্ছিল, তারপর মনে হলো যে না আমি ইঞ্জিনিয়ার হব। আমাদের অধিকাংশ মানুষের স্বপ্নগুলো এইভাবে তৈরি হয় যে আমরা মানুষকে দেখি, দেখে তারপরে স্বপ্ন তৈরি হয় যে আমার তার মতো হইতে হবে। তো স্বপ্নগুলো আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? একটা ছোট বাচ্চাকে বলে দিতে হয় না যে তোমাকে কিন্তু বড় হইতে হবে, তোমাকে কিন্তু কথা বলা শিখতে হবে। যদি তার মধ্যে সহজাত একটা অ্যাবিলিটি থাকে যে আমি কোয়ালিটি থাকে যে আমার বড় হওয়ার একটা কোয়ালিটি দরকার আছে, তাই কিনা? সেটা অবশ্যই সৃষ্টিকর্তা প্রদত্ত। সে অ্যাবিলিটি যদি থাকে তাহলে সে অবশ্যই একটা দিন কথা বলে, কারণ কি তার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি এখন কথা বলতে পারি না কিন্তু বড়রা কথা বলে, আমাকে কথা বলা শিখতে হবে, আমি হাঁটতে পারি না আমাকে হাঁটতে শিখতে হবে। তো আমরা এখানে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমাদের সবার স্বপ্ন ছিল, যারা এখানে ফ্রেশার্স আসো তাদের উদ্দেশ্যে বলতেছি, সবার একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন? আমি কলেজে পড়াশোনা করতেছি, আমি একটা সময় পরে ভার্সিটিতে ভর্তি হব। এবং অবশ্যই যেহেতু তোমরা ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছ তো অবশ্যই তোমাদের স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে একজন প্রকৌশলী হব, একটা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তোমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছ, তোমরা তোমাদের গোল মোটামুটি সেট করেছিলে এবং সেই গোলে অর্জন করতে সমর্থ হয়েছ। এখন কথা হচ্ছে যারা বের হয়ে যাচ্ছ তাদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন? তোমাদেরও তো একই স্বপ্ন ছিল নাকি, আমি একদিন ইঞ্জিনিয়ার হব, তোমরা ভর্তি হয়েছিলে, এখন চার বছর পরে বের হয়ে যাচ্ছ, তাই কি না? তো তোমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে স্বপ্ন শেষ হয়ে গেলে আরেকটা স্বপ্ন শুরু করতে হবে। তোমাদের একটা স্বপ্ন শেষ হয়ে গিয়েছে যে আমি প্রকৌশল হয়ে গিয়েছি, কিন্তু সেকেন্ড যে স্বপ্ন সেটা এখন দেখা শুরু করতে হবে। সেটা কীভাবে দেখব? সেটা দেখতে গেলেও আমাদের সেইমভাবে কাউকে ফলো করতে হবে যে তারা কী করতেছে, প্রকৌশলী হওয়ার পরে তারা কী করতেছে। সো অবশ্যই প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজের গোল সেট করো। আমি প্রকৌশলী হয়ে বের হয়ে গেলাম, এর মানে আমার জীবন শেষ হয়ে গেল না, এর মানে আমার জীবন কেবল শুরু হলো, আমার বাস্তবতা বাস্তব জীবন কেবল শুরু হচ্ছে। তো আমাকে অবশ্যই একটা গোল সেট করে সেই গোলের ক্ষেত্রে আমি লেগে থাকতে হবে। বুঝতে পেরেছি কথা? আমরা লেগেছিলাম বিধায় ভার্সিটিতে ভর্তি হতে পেরেছি, লেগেছিলাম বিধায় ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি। তো আমাদের অবশ্যই এখন এমন একটা গোল সেট করতে হবে এবং ওই গোলের পেছনে লেগে থাকতে হবে যাতে আমি একটা সময় পরে আমি আমার গোলকে স্যাটিসফাই করতে পারি, আমার গোলে রিচ করতে পারি। সবাই তাহলে সবার প্রতি একটাই আমার কথা বলা থাকবে যে সবাই একটা এখন থেকেই নিজের স্বপ্ন অনুসারে গোল সেট করতে হবে যে আমি এই কাজটা করতে পছন্দ করি, আমি এইটা করব, ভবিষ্যতে আমার গোল থাকবে এইটা, আমি এটা করবই, যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন আমি এই গোল স্যাটিসফাই করব, এই গোলে আমি রিচ করব। বুঝতে পেরেছি কথা? সবার মধ্যে এই উদ্যম যদি থাকে আমি মনে করি তোমাদের প্রত্যেকের মধ্যেই পটেনশিয়াল আছে তোমাদের গোলে রিচ করো। বুঝতে পেরেছি কথা? তো আমাদের প্রত্যেকের মধ্যেই পটেনশিয়াল আছে, আমাদেরকে পটেনশিয়ালটা আমাদের মতো করে কাজে লাগাইতে হবে। পটেনশিয়ালটা ধরে রাখলে চলবে না, পটেনশিয়ালটা ছড়াই দিতে হবে। এবং যারা ফ্রেশার্স আছো তাদের জন্য আমি একটা কথা বলবো যে সিজিপিএর যে ব্যাপারটা, আমাদের মনে হইতে পারে যে রিজি একটা কথা বলে গেছে যে আমাদের সিজিপিএ মনে হইতে পারে যে এখন তেমন কিছু না, ফ্যাক্ট না, কিন্তু একটা সময় পরে তোমরা যখন একটা সেমিস্টার শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবা যে সিজিপিএটা আসলে ফ্যাক্ট ছিল। ফ্যাক্ট ছিল কীভাবে? একটা সেমিস্টারে যদি জিপিএ খারাপ হয়ে যায় পরবর্তী সেমিস্টারগুলোতে কিন্তু তার ইফেক্ট পড়ে, আমরা অবশ্যই দেখেছি এবং তোমাদের বড় ভাইয়েরা যারা আছে তারা খুব ভালো বলতে পারবে। তো আসলে আমি আর বক্তব্য আর খুব বেশি দীর্ঘ করবো না, তো পরিশেষে একটা কথাই বলতে চাচ্ছি যে আমাদের সকলেরই একটা স্বপ্ন থাকা দরকার, যে স্বপ্নের জন্য আমরা বেঁচে থাকি সেই স্বপ্নটা আমাদেরকে তৈরি করতে হবে, যে এমন একটা স্বপ্ন তৈরি করতে হবে যে স্বপ্ন আমাকে ঘুমাতে দিবে না। ডক্টর আবুল কালাম আজাদ স্যারের একটা কথা আছে যে স্বপ্ন তো সেটা নয় যেটা মানুষ রাতে ঘুমায় দেখে, তাই না? স্বপ্ন হচ্ছে সেটা যেটা মানুষকে ঘুমাইতে দেয় না।
আমাদেরকে এমন স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দিবে না, এবং ওই স্বপ্নে রিচ করার পরবর্তীতেই শুধুমাত্র আমরা ঘুমাবো, ঠিক আছে? তাহলে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আরেকটা কথা না বললেই নয়, আজকে এই অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্টে যারা ছিল, যারা তোমরা অ্যারেঞ্জ করেছো, আমি দেখেছি তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা এখানে রিহার্সাল করেছো, তোমরা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, অনুষ্ঠানকে ডেকোরেশন সুন্দর করার জন্য অনেক পরিশ্রম করেছো। সবার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা রইল, এবং আশা করব ভবিষ্যতেও এরকম প্রোগ্রাম যেন বারে বারে হয়, আমরা যাতে প্রতিবার এইভাবে কী বলে একসাথে হয়ে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে থাকতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার প্রতি শুভকামনা। অ্যাকচুয়ালি আজকে তোমরা যে প্রোগ্রাম আয়োজন করেছো, মানে যারা এই কাজে সবচেয়ে বেশি কষ্ট করতেছো, কয়েকটা সপ্তাহ জুড়ে যে কাজ করতেছো, সবাইকে আমি অনুরোধ করতেছি দর্শকদেরকে তাদের জন্য আগে একটা হাততালি দিতে, যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর একটা সন্ধ্যা তোমাদেরকে উপহার দিতে পেরেছে। আসলে আজকে যে প্রোগ্রাম ফেয়ারওয়েল এবং ফ্রেশার্স রিসেপশন, অ্যাকচুয়ালি ফেয়ারওয়েল মানে হচ্ছে আমরা মনে করি বিদায়, কিন্তু বিদায় আসলে এ বিদায় কিন্তু সেই বিদায় নয়। এ বিদায়টা আসলে যেমন আমাদের প্রতিদিনই কিন্তু সূর্য বিদায় নিচ্ছে, তাই না? সূর্য কিন্তু সন্ধ্যার সময় বিদায় নিচ্ছে, আবার সেই সকালে ভোরে আবার আমরা সূর্যের মুখ দেখতে পাচ্ছি, তেমনি এরকম বিদায়। আমরা চাই তোমরা আজকে যারা বিদায় নিচ্ছ, পরবর্তীতে কোনো না কোনো দিন আমরা যেন সকালে উঠে খবরের কাগজে অথবা নিউজে তোমাদেরই ট্যালেন্টেড কোনো নিউজ আমরা শুনতে পাই, সেইটাই আমাদের কামনা। এটাই হচ্ছে সেই বিদায়, অর্থাৎ এই বিদায়ের মাধ্যমে তোমরা জাস্ট একটা স্টেপ থেকে অন্য স্টেপে যাচ্ছ মাত্র, এবং এই পরবর্তী স্টেপ হয়তো অনেক বন্ধুরও হতে পারে, অনেক মসৃণও হতে পারে। তো যারা বেরিয়ে যাচ্ছ তাদের জন্যই কিছুটা কথা। আসলে তোমাদের যে বান্ধবী, ও বলেছিল তাদের কিছু বলে যেতে তোমাদের দিক নির্দেশনার জন্য। কিছু কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে জীবনে হতাশ হওয়া যাবে না, কোনোভাবেই না, কারণ অনেক হতাশা আসতেই পারে, স্বাভাবিক। প্রথম দিকে জব না আসতে পারে, জব না পেতে পারো, তার জন্য হতাশ হওয়া যাবে না। তোমাদের পান্থ স্যার অনেক কথা বলেছেন যে তোমরা এই ওয়েতে আগাবে, যে কথাগুলো বলেছেন আসলে এই প্রত্যেকটা জিনিসই তোমরা সুন্দরভাবে করার চেষ্টা করো, দেখবে খুব সুন্দর করেই তোমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়ে যাবে, দ্রুতই তোমাদের কোনো না কোনো গতি হয়ে যাবে। সো হতাশ হওয়ার কোনো কারণ নেই, আর সবসময় ভালোভাবে চলতে হবে, শুধুমাত্র পড়ালেখা করে যেতে হবে এটা না। তোমরা একজন ইঞ্জিনিয়ার হচ্ছ, শুধুমাত্র ইঞ্জিনিয়ার নয়, একটা কথা আছে, পড়ালেখায় ভালো হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা, শুধুমাত্র পড়ালেখা করলেই কিন্তু আমরা সৎ মানুষ হতে পারবো না, সৎ ইঞ্জিনিয়ার হতে পারবো না। তোমরা যারা বেরিয়ে যাচ্ছ তোমরা কিন্তু সৎ ইঞ্জিনিয়ার হবে, শুধু ইঞ্জিনিয়ার না, একজন সৎ ইঞ্জিনিয়ার হবে, সৎ ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও দশকে এগিয়ে নিয়ে যাবে, সেই কামনা আমরা তোমাদের কাছে করি। আর এই কথা শুধুমাত্র বিদায়ীদের জন্য নয়, যারা ফ্রেশার্স এসেছো, যারা এখানে পড়াশোনা করতে এসেছো, অনেক স্বপ্ন লালায়িত করেছিলা, সেই স্বপ্ন তোমাদের এখন সফল হয়েছে, তোমরা এখানে এসেছো, তোমাদের সেই স্বপ্নকে আরও যত দূরে পারা যায় তত দূরে আগাতে হবে, আর এই আগানোর জন্যই কিন্তু তোমাদের এখানে আসা। আর সেই জন্য তোমাদের পড়াশোনা প্লাস এর সাথে সাথে শুধু পড়াশোনা করলেই যা হবে তা কিন্তু না, শুধু একঘেয়েমিটা কিন্তু আমাদের জীবন নয়, আমাদের অনেক রিক্রিয়েশন দরকার। যেমন এই যে আমাদের রিসেপশন হয়, তোমাদের কালচারাল ফাংশন হচ্ছে, মাঝে মধ্যে খেলা হয়, এগুলো কিন্তু পড়াশোনারই একটা অঙ্গ, তোমাদের শিক্ষারই একটা অঙ্গ, এগুলোও করে যেতে হবে। সব কিছুতেই মোটামুটি আমরা অলরাউন্ডার হতে পারবো না, কিন্তু চেষ্টা করবো আমরা আমাদের যতগুলো এক্তিয়ার আছে আমাদের সেই পাওয়ারটাকে বাড়িয়ে তুলতে, তাহলেই দেখবো আমাদের যেখানেই যাই না কেন আমাদের সেখানেই একটা পথ থাকবে, সেখানেই আমাদের একটা অবস্থান থাকবে। সো আশা করি তোমরা এখানে নতুন যারা এসেছো তারা আস্তে আস্তে ভালো করবে, অনেক কিছু করবে, সেই কামনা আমি করি। আমাদের খেলার প্রতি একটু নেশা ছিল বেশি, তো বন্ধুর সাথে আলোচনা করতেছি এরকম যে তার নাম ছিল শান্তনু, ও আমার সাথে পরে কুয়েটে পড়াশোনা করে, তো আমার বলতেছিলাম দেখো বন্ধু যদি আমরা মেডিকেলে পড়ি তাহলে সারাদিন খেলে বই নিয়ে পড়ে থাকতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, এটাই রাখতে হবে, এটা আসলে সম্ভব না। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আসার যে ব্যাপারটা, এবং ম্যাথ অনেক ভালো লাগতো, এটা একটা কারণ ছিল। তারপরেও যে প্রবলেমটা, আমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে আসলাম তখন বাস্তবতা দেখি সম্পূর্ণ ডিফারেন্ট, কী খেলাধুলা, শুধুই পড়াশোনা আর পড়াশোনা।
কিন্তু এটা আসলে কিন্তু তোমাদের ভালোর জন্যই। সো সব কিছুকেই এনজয় করো, জাস্ট এনজয় করো, এনজয় করো, ভালোবাসো এবং জ্ঞান অর্জন করো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি ডেকে নিতে চাই আশরাফুল হোসেন হাওলাদার স্যারকে। স্যারের সম্পর্কে একটি কথা না বললে না, স্যারের যতগুলো ক্লাস করেছি তার ভেতরে একটি শব্দ সবসময় কমন ছিল, ইনোভেটিভ। শুভ সন্ধ্যা। আজকে এই আমাদের ফেয়ারওয়েল এবং ফ্রেশার রিসেপশন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। প্রথমে যেহেতু প্রথমে নামটা শুরু হয়েছে ফেয়ারওয়েল দিয়ে, মানে বিদায়, সেক্ষেত্রে আমি বিদায়ের ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, তারপরে নতুনদের উদ্দেশ্যে কিছু বলবো। সেক্ষেত্রে তোমরা যারা বিদায়ী ব্যাস, তাদেরকে সম্ভবত আমি সেকেন্ড সেমিস্টার থেকে পড়ানো শুরু করছি, এরপর থেকে মনে হয় কোনো সেমিস্টার বাদ যায় না, ঠিক আছে, কোনো সেমিস্টার বাদ যায় না। প্রত্যেক সেমিস্টারে কন্টিনিউয়াস ছিলাম এবং মনে হয় সবচেয়ে বিরক্তিকর সাবজেক্টগুলো নিয়ে প্রত্যেক সেমিস্টারে মনে হয় আমি আসতাম। যাই হোক, তোমাদের সাথে আমার অনেক সুন্দর স্মৃতি থাকবে, তোমরাও আমার অনেক সুন্দর স্মৃতি তোমাদের মধ্যেও থাকবে। তোমাদের আজকে বিদায়, কিন্তু ভার্সিটি ব্যাপারটা এমন যে আমাদের স্কুল কলেজে বিদায় নিলে সারা জীবন দেখা যায় স্যারের সাথে পরবর্তীতে কোনো দিন দেখা হলো, স্যারকে সালাম করলাম, ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু ভার্সিটি ব্যাপারটা হয়েছে, তোমার লাইফটা এখান থেকে নতুনভাবে শুরু হয়েছে, তো ভার্সিটিকে তুমি কখনোই বিদায় সেভাবে দিতে পারবে না, বরঞ্চ এটা তোমার শুরু হলো, ঠিক আছে, ছাত্রের সাথে তোমার ইন্টারাকশন এখন নতুন করে শুরু হবে আর কি, ঠিক আছে। আর পড়াশোনা, ভার্সিটি পাশ করে গেছো, পড়াশোনা শেষ হয় নাই, এখন চ্যালেঞ্জটা তোমার জন্য আরও বেশি, কারণ এখন এতদিন ধরে ক্লাসে পড়া হতো, ক্লাসের স্যাররা বুঝিয়ে দিতেন অথবা বড় ভাই ছোট বিভিন্ন জায়গা থেকে আমরা বুঝতাম, এখন চ্যালেঞ্জগুলো তোমাকে ফেস করার লাগবে, ঠিক আছে। নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলোকে তোমাকেই ফেস করতে হবে, তোমাকে সেই প্রবলেমগুলো সলিউশন করতে হবে। এবং সেই ক্ষেত্রে তোমাদের পাথেয় হবে কি, আমরা যেই উপদেশগুলো দিছি, যেই বইগুলো পড়াইছি, যেই সাবজেক্টগুলো আমরা তোমাদের তুলে দিছি, সেখান থেকে তোমরা হেল্প নিয়ে তোমাদের নতুন নতুন সমস্যা যেগুলো আসবে সেগুলো তোমরা সলিউশন করবে। এখন হইতেছে তোমরা বের হয়ে কী করবা, বের হয়ে যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে পাশ করেছি, আমি আশা করব আমার সব ছাত্ররা যেন ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই থাকতে পারে। সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে থাকতে হলে আমাদের হাতে দু এক কিছু অপশন আছে, একটা হতে পারে সরকারি চাকরি, আরেকটা হতে পারে নিজের চাকরি নিজেই করা অথবা বেসরকারি চাকরিতে বেসরকারি জবগুলো করা, ঠিক আছে। এখন ব্যাপারটা হইতেছে যে আমাদের দিনকে দিন কম্পিটিশন এত পরিমাণ বাড়তেছে যে সবাই দেখা যাচ্ছে নিজের মানে সিভিটাকে অথবা নিজের যোগ্যতাটাকে আস্তে আস্তে প্রতিনিয়ত কীভাবে বাড়ানো যায়, সবাই তোমার সরকারি ভার্সিটি বলো বেসরকারি ভার্সিটি বলো কেউ কিন্তু আর থেমে নেই, সবাই যার যার মতো তার জায়গা থেকে তার সিভিটাকে ডেভেলপ করে চলেছে। এক্ষেত্রে তোমরা যদি মনে করো যে এই চার বছর পরে আমি এটা দিয়েই একটা ভালো জব পেয়ে যাব বা আমার স্বপ্নকে আমি সফল করতে পারবো, এটা কিন্তু একটা ভুল ধারণা, ঠিক আছে। তোমাকে তোমার প্রতিনিয়ত তোমাকে তোমার সিভি ডেভেলপ করে যাওয়া লাগবে, হয়তো নিজে থেকে শেখার লাগবে অথবা কোনো আরেক জায়গা থেকে তোমাকে সেটা শেখার লাগবে, ঠিক আছে। আর সেক্ষেত্রে দেখবা যে বিভিন্ন জায়গায় জব করতে গেলে সরকারি চাকরিতে জব পাওয়ার জন্য সেটা প্রিপারেশন একরকম, বিভিন্ন সরকারি চাকরিতে একটার পরে একটা পরীক্ষা দিতে থাকবা এবং বিভিন্ন পরীক্ষাগুলো দিলে তোমার একটা আইডিয়া আসবে যে কী করে কী ধরনের কোশ্চেন আসে, কী ধরনের প্রবলেমগুলো সাধারণত আমাকে সলভ করতে হচ্ছে, সেইভাবে প্রিপারেশন নিলা। এবং সরকারি চাকরি করলেও দেখা যাবে যে আমাদের দেশে যারা পিডিবি ইঞ্জিনিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ার তাদেরকেও দেশের বিভিন্ন জায়গায় পরবর্তীতে তাকে ট্রেনিংয়ে পাঠানো হয়, ঠিক আছে, বাইরের দেশ থেকে তুমি কিছু শিখে আসো। এখন যারা ট্রেনিংয়ে যাবে তারা তো গেলো সরকারি চাকরি করলো, যারা ওটা পেলো না বা যাদের চিন্তাভাবনা অন্যরকম যে আমি নিজে কিছু করবো বা আমি বেসরকারি জব করবো, সেক্ষেত্রে তাদের উচিত তোমরা থেমে না থেকে আমাদের এখন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ, বিশেষ করে বাংলাদেশ যেহেতু একটু টেকনোলজিক্যাল ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, বিভিন্ন দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত চায়না জাপান থাইল্যান্ড মালয়েশিয়া ইউরোপ আমেরিকা এইসব দেশে টেকনোলজি আমাদের চেয়ে ডেভেলপ, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে তাদের কাছে আমাদের টেকনোলজিগুলো শিখে আসতে হয়, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমি ইয়া করবো যে আজকাল বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের স্কলারশিপ বিভিন্ন রকম দেয়, তুমি জাস্ট দেখবা যে তুমি একটা অ্যাজাম্পশন করবা অথবা সাথে সাথে কথা বলে তুমি বিভিন্ন বড় ভাই
তোমার যদি পরিচিত বুয়েট বুয়েট কুয়েট এরা থাকে অথবা স্যাররা যারা আছেন তোমাদের তাদের সাথে কথা বলে, স্যার আগামী 5-10 বছরে বাংলাদেশে কী কী ধরনের পরিবর্তন আসতে পারে, বাংলাদেশে কোন ফিল্ডটা ইমার্জ করতে পারে বা কোন ফিল্ডটা খুব ডেভেলপ করতে পারে, ঠিক আছে, তুমি এটা এই ধরনের জিনিসগুলো সিলেক্ট করার পরে তুমি এই ধরনের বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাও। উচ্চশিক্ষা বলতে আমি পিএইচডি বলছি না, সবাইকে পিএইচডি করে পোস্ট ডক করে এই ধরনের কাজ করতে হবে তা না। পার্শ্ববর্তী দেশে একসময় আমি একটা পত্রিকায় পড়ছিলাম যে ভারতে সবচেয়ে বেশি, ভারত এবং চায়না পৃথিবীতে সবচেয়ে বেশি জিআরই এবং এই ধরনের কাজগুলো তারা থাকে। কারণ কি? কারণ শুধু জিআরই দিয়ে ইউএসএ যে ইউএসএই থাকবো সেটা তাদের চিন্তা নয়, তাদের আসল টার্গেট হইতেছে যে আমি যেখানেই থাকি না কেন মিনিমাম একটা মাস্টার্স বা উচ্চশিক্ষা কিছুটা হলেও বাইরের দেশ থেকে করে আসবো। এর ফলে দুটো ধরনের ডেভেলপ হয়, এক হইতেছে তোমার কিছুটা ডেভেলপ হলো একটা দেশ সম্পর্কে, একটা শিক্ষা সম্পর্কে তুমি সেখান থেকে কিছু জানতে পারলা, এটা তো তোমার কিছুটা ডেভেলপ হলোই। তৃতীয়ত বিভিন্ন ধরনের টেকনোলজি দিনকে দিন ডেভেলপ করতেছে, এই টেকনোলজিগুলো আসলে আমাদের দেশে আনা দরকার। এগুলোকে কে আনবে? এগুলোকে আনতে হবে তো তোমাদেরকে, তুমি তো তোমার দেশে যে টেকনোলজিগুলো ছিল সেগুলো তো তোমার ভার্সিটি থেকেই কিছুটা শিখছো, কিন্তু টেকনোলজি তো এখানে থেমে নাই, টেকনোলজি তো আরও উপরে প্রতিনিয়ত আগাচ্ছে। সেই টেকনোলজিগুলো তোমাকে কী করতে হবে? বাইরের দেশ থেকে শিখে আমাদের দেশে নিয়ে আসতে হবে, তাহলে দেখা যাবে এবং তখন তোমার কাছে অনেক আইডিয়া চলে আসবে, তোমার অনেক অপশন চলে আসবে যে তুমি জব করবা না তুমি বিজনেস করবা না নিজের জব নিজেই তৈরি করবা নাকি অন্যকে জব দিবা, কী ধরনের ব্যাপারগুলো, কনফিডেন্স তোমার বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়বে, তোমার অনেক কিছু শেখার। এই ক্ষেত্রে তুমি টপিকসগুলো তোমাদের সিলেক্ট করতে হবে খুব সিলেক্টিভলি, যে কী ধরনের জিনিসগুলো শিখে আসলে আমি আমার দেশে এসে আমি সেগুলোকে কী করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। আমাদের দেশে এখন চাহিদা আছে বর্তমানে এরকম, ভবিষ্যতে চাহিদা বাড়বে এই ধরনের কাজগুলো, ঠিক আছে, এই ধরনের ব্যাপার সেখান। আর একটা ইয়া হতে পারে, সেটা হতে অপশন হতে পারে যে তুমি যেটা ভুলে গেলাম আর কি, যে এই ব্যাপারগুলো আর কি তুমি নিজেকে প্রতিনিয়ত এইভাবে ডেভেলপ করতে পারো। আর তারপর যেটা বলছিলাম ইয়াতে ডেভেলপ করার পরে এইভাবে তুমি তোমার মানে তুমি থেমে থাকবে না আর কি, তোমার প্রতিনিয়ত এই তোমাকে তোমার ডেভেলপ করে চলতে হবে, হয় একটা অপশন আর যেই দিকে যেতে চাও সেটা এখনই ঠিক করে ফেলো, একসাথে দুই তিন দিকে চিন্তা ভাবনা করো না, যে কোনো একটা সাইডে থাকো, একটা সাইড থেকে সেই জায়গাটাকে তুমি সেই জায়গা থেকে তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। একসময় তুমি স্বীকৃতি পাও আর না পাও এটা নিয়ে চিন্তা করবে না, সবসময় তুমি কাজ করতে থাকো, একসময় দেখবা যে তোমার যোগ্য জায়গায় তুমি চলে গেছো, ঠিক আছে, এটা হচ্ছে। আর তোমাদেরকে বললাম, এবার যারা নতুন আসছো তাদের সম্পর্কে কিছু বলি আর কি। নতুন আসলে দেখা যায় যে আমি যখন ছিলাম ভার্সিটিতে তখন দেখা যায় নতুন প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই ধরনের মতের ছেলে মেয়ে সাধারণত থাকে। এক ধরনের হইতেছে সারাদিন পড়ে কোনো কথা নাই, কোশ্চেন যা আছে বিগত সালে কোশ্চেন যা আসতেছে স্যাররা যা পড়াচ্ছে নোটে যা পড়াচ্ছে জোগাড় করতেছে পড়তেছে। আর এক ধরনের মনে করে না ওগুলো পড়লে কিছু হবে না, ইনোভেটিভ কাজ করার লাগবে, ঠিক আছে, বাইরের কিছু শিখতে হবে, দেখা যাচ্ছে বইয়ের পড়া থেকে সারাদিন কম্পিউটারের মধ্যে আছে, সে প্রোগ্রামিং শিখতেছে নাহলে কোডিং শিখতেছে, ঠিক আছে। আসলে এই দুটা লাইনেই যদি তুমি একবারে দুটো লাইনে চলে যাও, দুটো লাইনেই নতুনদের ক্ষেত্রে এটা দুটো লাইনেই কিন্তু একটা ভুল, ঠিক আছে। একটা ব্যাপার হইতেছে তোমাকে এই 4 বছর বের হওয়ার পরে তুমি যে কোনো জায়গায় যাও তোমার মূলত তোমাকে প্রথম একজন মানুষ তোমাকে চিনবে সেটা হচ্ছে তোমার সিজিপিএ দিয়ে, তোমার ভিতরে কত ট্যালেন্ট আছে সে কিন্তু জানে না। হ্যাঁ, হয়তো তুমি তার সাথে 7 দিন কাজ করলা, 1 বছর কাজ করলা, সে তখন বুঝতে পারলো ইউ আর ভেরি ট্যালেন্টেড, ঠিক আছে, কিন্তু তোমার প্রথম পরিচয় কিন্তু সে দেখবে কি তোমার সিজিপিএ। আবার দেখো যারা ঋণ না পরিশ্রম করে শুধু পড়াশোনা করে সিজিপিএ অর্জন করলো কিন্তু আউটার নলেজ বা বেসিক নলেজগুলো লজিক নলেজগুলো অর্জন করলো না, তাদের ক্ষেত্রে আবার কী প্রবলেম হবে? তারা দেখা গেলো তোমার সিজিপিএ দেখে তোমাকে কী করলো, সে বললো যে তুমি তো ইউ আর ভেরি গুড স্টুডেন্ট তাহলে আসো তোমার এখানে নিয়ে তোমাকে নিয়ে মনে হয় অনেক কাজ হবে, কিন্তু দেখা গেলো কি তোমার মধ্যে সেই নলেজটা কম থাকলে তুমি দেখা যাচ্ছে তার চাহিদা মতো তুমি তাকে কী করতে পারছো না, তাকে তার প্রোডাক্ট দিতে পারছো না। এর ফলে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের দুটাই উপদেশ, রেজাল্ট ঠিক রাখার পাশাপাশি তুমি তোমার লজিককেও ডেভেলপ করে চলো, ঠিক আছে, ইনোভেটিভ কাজগুলো করে চলো, এটা তোমার অনেক কাজে লাগবে। তাহলে এই পর্যন্তই আর কি, সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্যে। গত কয়েক বছরের তুলনায় আমাদের এবারে অনুষ্ঠান মানে অনেক বেস্ট ডেভেলপ, আশা করি ভবিষ্যতে আরও বেশি
জাঁকজমক পূর্ণ হবে এবং জায়গাটা গ্যারেজ হয় আমার মনে হয় খুব মানানসই হয় নাই। যদি আমাদের একটা অডিটোরিয়াম থাকতো আরও ধুমধাম করে হয়তো আমরা অনুষ্ঠান করতে পারি। ধন্যবাদ স্যারকে তার সুন্দর বক্তব্যের জন্য। এখন আপনাদের সবার জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে যেটা হয়তো আপনারা ভাবেন নাই। আমাদের আজকে ট্রিপলি ডিপার্টমেন্টের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন হবে যেটি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের দিকনির্দেশনায় সফল হচ্ছে। আমি সম্মানিত চেয়ারম্যান স্যারকে অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করব এবং সেটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। স্যার আপনার অনুমতি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ত্রিপলি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী অনুষ্ঠান এবং নবাগতদের রিসেপশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইলেকট্রিক্যাল বিভাগেরও সভাপতি এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান বিদায়ে তো এই ইলেকট্রিক্যাল বিভাগ সম্পর্কে দুই একটা কথা একটু না বললে নয়। যে ইলেকট্রিক্যাল বিভাগটা যখন চালু হয় তো যেভাবে হোক তোমাদের প্রথম কাজগুলা আমাকেই করতে হয়েছে। তোমাদের যে প্রথম সিলেবাস, সেই সিলেবাস তৈরি কমিটির আমি একজন মেম্বার এবং আয়োজক মেম্বার আর কি। তোমাদের এই বিভাগের শিক্ষক নিয়োগের প্রায় সবার নিয়োগ বোর্ডে আমি ছিলাম। তোমাদের সিলেবাস তৈরি সময় মূল কাজ করছেন মর্তুজা স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, উনি মেনলি কাজ করছেন, আমি শুধু সঙ্গ দিছি আর কি। অনেক টাইপ টাইপও আমাকে করতে হয়েছে তোমাদের সিলেবাস। তো কেমন কেমন করে জানি আমি, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, আমি মূলত ফিজিক্স থেকে পাশ করা, আমার গ্রাজুয়েশন ফিজিক্সে। তো কেমন কেমন করে সব এই ইলেকট্রিক্যালের সঙ্গে জড়াই গেছি আর কি। আমি আমার এমনিতে পছন্দের বিষয় ছিল নিউক্লিয়ার ফিজিক্স, কিন্তু আমি দেখলাম যে নিউক্লিয়ার ফিজিক্স থেকে পড়লে শিক্ষক হওয়া একটু কঠিন। তো আমি মাস্টার্সে বা অনার্সে শেষের দিকে মাস্টার্সে আসি সলিড স্টেট ফিজিক্স করলাম আর কি। একটা ওই লোভ ছিল যে সলিড স্টেট ফিজিক্স ওখানে যে প্রভাবশালী শিক্ষক আছেন ওনার কাছে থিসিস করলে শিক্ষক হওয়া যায়। তো এই আশাতেই আমি গোলটা সেট করি এবং লাকিলি আমার একবারে চান্সটা হয়ে যায় আর কি। তারপরে শিক্ষক হওয়ার পরে এখন পিএইচডি করব। তো এখনকার তোমাদের এই শিক্ষকরা সহ অনেক শিক্ষার্থীরাই বিদেশে লেখালেখি করছে, আমাদের সময়ও অনেক কম্পিটিশন ছিল, তখন যোগাযোগের মাধ্যম এরকম ছিল না, ইমেল কেবল চালু হয়েছে, অনলাইন বাংলাদেশে আসেনি তখনও, কেবল ইমেল করা যায়। তাও আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ইমেল অ্যাকাউন্ট, রুয়েটে একটা মাত্র ইমেল অ্যাকাউন্ট, ওই একটা ইমেল অ্যাকাউন্টে নিচে অ্যাটেনশন দিয়ে নাম ঠিকানা দিলে ওই ইমেলে চিঠি আসে, কম্পিউটার সেন্টার থেকে প্রিন্ট করে আমাদেরকে চিঠি দিতে হয়। তো এরকম আমি গোটা 15 চিঠি লিখছিলাম জাপানে। তো কেমন কেমন করি এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমার ভর্তি হয় জাপানে আর কি। তো সেখান থেকে পরে আমি গিয়ে দেখলাম যে ওই ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের একটু তফাত আছে আর কি। যেমন এই তোমাদের স্যাররা একটু আগে বললেন যে এখানে ক্লাসে সামনের সপ্তাহে কী পড়াবে বা পুরো কোর্সের কারিকুলাম ডে টু ডে ভাগ করি, কয়টা লেকচারে ভাগ করি দেবে, দিয়ে টিয়ে সব ক্লাস নেবে, কিন্তু সায়েন্স অথবা আর্টসের দিকে পড়াশোনা একটু এত গোছানো না আর কি, ফ্রিডমটা বেশি, তোমাদের মধ্যে বাইন্ডিংসটা একটু বেশি। তো সে যাক, ওখান থেকে পাস করে আসলাম। তো আসার পরে তো দেশে ফেরার পরে আমার চাকরি তো যেখানে ছিল সেই ফিজিক্স ডিপার্টমেন্টে, তারপরে ঘুরতে ঘুরতে আবার এই জায়গায় আসলাম এবং আসে আবার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ে গেলাম আর কি। যাই হোক, তোমাদের মাঝে আসি। তো আমার ইঞ্জিনিয়ারিং এমনিতেই ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং এবং সেটাও ত্রিপলি বিভাগ থেকে, যদি আমি ইলেকট্রনিক্সের ওখানে গ্রাজুয়েশন করা। তো যাই হোক, এখন তোমাদের অনেকটা কাছাকাছি আর কি। তো ফুল ইঞ্জিনিয়ার আমার ভাবতে খুব একটা
এখনো হয় না কারণ হচ্ছে গ্রাজুয়েশনটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এটা 4 বছর ধরে মানুষ পড়ে এই 4 বছরের গ্রাজুয়েশন করার পরে যে ডিগ্রিটা পায় সেটার প্রতি একটা মহব্বত থাকে আর কি আলাদা একটা টান থাকে তো আমি যেহেতু সায়েন্স পড়ে আসি আমার সায়েন্সের প্রতি কিছুটা টান এখনও আছে যদিও কাজ করতেছি ইঞ্জিনিয়ারদের সাথে তারপরে আর ইঞ্জিনিয়ারদের একটু বলি রাখি এটা কেউ মন খারাপ করার এখানে কেউ নাই কিছু কিছু ইঞ্জিনিয়ার আছে দেখলে মানুষ একটু একটু নেগেটিভ চিন্তা করে দু ইঞ্জিনিয়ার অনেক আয় করে আয় তো আমরা করবোই তাই না বেতনের আয় এক জিনিস আর আয় বললে একটু অন্যভাবে বলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সম্পর্কে এই কথাটা বলার সুযোগ নেই কারণ এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে তোমার যদি প্রফেশনালি তুমি সাউন্ড না হও তাহলে এই কোনোভাবে কম বেশি করে তুমি কিছু আয় করতে পারবা না যার কারণে তোমাদের চাকরি বাকরি যেখানেই যাও তোমাদের ইফিসিয়েন্সি তোমার জায়গাটা নির্ধারণ করে দিবে তুমি কতটুকু ইফিসিয়েন্ট কাজের প্রতি কতটুকু মনোযোগী কতটুকু ইনোভেটিভ কী পড়াশোনা শিখছো সেটাও বড় কথা না তোমার ভবিষ্যতে কতটুকু পোটেনশিয়াল আছে সেটা বড় বিষয় তোমরা একটা বিষয় খেয়াল করে দেখবা যে আমরা যখন সিলেবাস ডিজাইন করি তখন এমন কিছু বিষয়ে পড়াই তোমাদেরকে যেগুলো ইমিডিয়েটলি বাজারে কোনো কাজে লাগে না হয় ভবিষ্যৎ পূর্বে ছিল বা ভবিষ্যতে কাজে লাগবে এমনও কোনো সরাসরি সংযোগ নাই দেখবা মার্কেটে একটা জিনিসের খুব চাহিদা কিন্তু স্যাররা শুধু সেটাই পড়াচ্ছে না সেটার সাথে আরও অনেক জিনিস পড়ায় এবং কোম্পানিতে গেলে যে কোম্পানিতে তুমি চাকরি নিতে যাবা তারা শুধু দেখবে তাদের প্রোডাক্ট কী তৈরি করে তারা এবং সেই সম্পর্কে তুমি কতটুকু জানো যদি তোমার ওই সম্পর্কে না জানা থাকে বা একটু কম জানা থাকে তাহলে বলবো তুমি কী শিখে এসছো আসলে কিন্তু বিষয়টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই তুমি পাস করে চাকরি পাবা এমনটা বা পাস করে একটা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য তুমি তোমাকে আমরা তৈরি করছি না তোমাকে আমরা তৈরি করছি এই জন্যে যে আজকের যে প্রোডাক্ট আছে দেশে সেটা হয়তো 2-5 বছর পরে থাকবে না তোমাদের একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিই আমরা যখন কম্পিউটার চালু হয় বাংলাদেশে 90 দশকে তখন কী ছিল ফ্লপি ডিস্ক তোমরা হয়তো এখন ফ্লপি ডিস্কের অনেকের নামও শোনো নাই তাই না 1.4 মেগাবাইটের ফ্লপি ডিস্ক দিয়ে আমরা ডাটা ট্রান্সফার করতাম বা সেভ করে রাখতাম তারপরে আসলো সিডি তো আমি যদি ফ্লপি ডিস্ক আর সিডি পড়াইতাম তাহলে তো আর কাজ হতো না তাই না ওইগুলো আছে মার্কেটে নাই তারপরে আসলো ইউএসবি পেনড্রাইভ এখন এই ইউএসবি কয়দিন পরে থাকবে কি না তারপরে আর কী আসবে আমরা কিন্তু জানি না জানি কেউ কিন্তু গ্যারান্টিতে বলতে পারবে না যে ইউএসবিটাই আলটিমেট এরপর হাতে এমন ডিভাইস আসবে যে এগুলির আর কোনো দরকার নাই অন্য রকম জিনিসের দরকার হবে যেমন আমি জাপানে থাকতে একটা কম্পিউটারের কথা শুনে আসছিলাম যে তোমার হাতের মধ্যে একটা চিপ বা বেল্ট লাগাই দেওয়া থাকবে তুমি যখন যে কম্পিউটারের সামনে দাঁড়াবা সেই কম্পিউটারে তোমার মাই ডেস্কটপ হবে আর কি যে কম্পিউটারের সামনে যাবা তোমার বাসার কম্পিউটারটা যদি অন থাকে তাহলে তুমি ওই কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে ঢুকলে ওই কম্পিউটারটা তোমার ডেস্কটপ হিসাবে কাজ করবে এই চিপ তোমাকে তোমার কম্পিউটারের সঙ্গে সংযোগ করে দেবে যখন যেখানে যাবা তো এখন এরকম আমরা জানি না আরও ভবিষ্যতে কী ইয়ে মানে প্রোডাক্ট আসবে বা কোন দিকে যাবে সেজন্য আমরা চেষ্টা করি যে তুমি বিজ্ঞানের তোমার সাবজেক্টের যত রকম দিক আছে সবগুলো একটু একটু করে শেখাইতে সেজন্য হয়তো মনে হবে যে আমি ইঞ্জিনিয়ারিং পাস করে আসলাম আমি তো এই প্রোডাক্টটা বানাইতে পারছি না তা আসলে তোমাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে তুমি ওই জিনিসটা হয়তো 2 সপ্তাহ বা 1-2 মাস সময় দিলেই এফোর্ট দিলেই তুমি বানাইতে পারবা কিন্তু তুমি এইরকম শুধু একটা জিনিস না অনেকগুলো জিনিস বানানোর পোটেনশিয়াল তোমার মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে এই সিলেবাস এবং 4 বছর পড়াশোনার মাধ্যমে তো এখন এই অনুষ্ঠানটা একটা বিদায়ী অনুষ্ঠান তোমরা যারা এখানে 4 বছর পড়াশোনা করছো আমাদের একটা নতুন বিশ্ববিদ্যালয় তোমরা জানো তারপরও এখানে আমাদের চেষ্টার ত্রুটি নাই এখানে বিভিন্নভাবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট সমস্ত দিক দিয়ে তো তোমাদের একটু বলে রাখি এর আগে আমাদের প্রায় 5 কোটি বা 6 কোটি টাকা ছিল যন্ত্রপাতি ক্রয়ে তো মূলত সিংহভাগটা আমরা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ব্যয় করছি সিভিল ছিল না তো তার মধ্যে
এক বিভাগের ভাগে প্রায় 90 লাখ বা এরকম একটা ভাগ পড়ে 90-95 লাখ করে। তো যতদূর স্যার দেখি ভিজি স্যারের সঙ্গে খুব বার্গেন করছে, 1,20,00,000 লাগে ওনার একটা যন্ত্র কিনতে, কিন্তু উনি একটা ইউনিট যেহেতু ওইটা টাকা হচ্ছে না। পরে আমি দেখলাম যে আমার যন্ত্রগুলো ছোট ছোট, 10,00,000, 20,00,000, 15,00,000, 5,00,000। তো আমি বললাম যে স্যার আমি 20,00,000 দিয়ে দিলাম। যখন ওই সামনে আসে ওটা হলো 1,20,00,000, আর আমি নিলাম 80,00,000 আর কি আমার ডিপার্টমেন্টের জন্য। তো যাই হোক, ওটাতে একটা ভালো যন্ত্র তোমাদের জন্য কেনা হয়েছে, অত্যাধুনিক যন্ত্র, তোমাদের কাজে লাগুক, তোমরা ভালোভাবে শেখো। তো আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন হিসাবে তোমাদের সাথে আসি। আমি যে রকম জোড়া তালি দেওয়া ইঞ্জিনিয়ারই হই না কেন, তোমাদের যদি ছোটোখাটো যা কাজে আসতে পারি সেজন্য আমি সবসময় চেষ্টা করে থাকি। যেমন কয়েকদিন আগে তোমাদের একজন ছাত্র, আমার নাম মনে নাই, ও একটা রিকমেন্ডেশন লেটার নিতে গেছে, তো আপনি ওই ছাত্র আমার কাছে এই এখানে আগুন ধরবেন, আচ্ছা ধোঁয়া বেরোচ্ছে। তো রিকমেন্ডেশন লেটার সহ যে কোনো জিনিস তোমাদের যদি কাজে লাগে বিচারে, তো আমার কাছে আসো, তোমরা যেভাবে চাবা আমি আরও দুটা বিশেষণ বেশি করে লিখে দেব যদি চাকরি বাকরি তোমাদের কাজে লাগে। আমার একটু বিটার এক্সপিরিয়েন্স আছে, আমি এখানে আসার পরেও আমাদের খুব পরিচিত কয়েকজন শিক্ষক, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ডিনের কাছে গেছে, তারা ওখানকার ছাত্র, গেছেন হলো রিকমেন্ডেশন লেটার নিতে। তো সেই স্যার বলছে যে তুমি যখন এখানকার ছাত্র ছিলা তখন তো আমি ডিন ছিলাম না, অতএব আমি রিকমেন্ডেশন লেটার দিব না। আর আমি এখানে কয়েকদিন আগে পাবলিক অ্যাডের ছাত্রকে দিছি, মার্কেটিংয়ের ছাত্রকে দিছি, যে ছাত্র আসে সবাইকে দিব, যদি একটু চাকরি হয় তাহলে আমার সুবিধা ছিল, তাই না? তো এখন বিষয় হলো যে তোমাদের যারা পাস করছো তাদের জন্য সামনে সময়টা কীরকম হবে বলা মুশকিল, সবার একরকম হবে না, কারো হয়তো খুব ভালো হবে, আর আমি চাই না কারো বেশি খারাপ হোক। তোমরা একটু চেষ্টা করো, তোমাদের স্যাররা অলরেডি বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন, যে পরামর্শগুলো ধরে রাখো, ওনারা যেটুকু বলছেন সেটাই হয়তো শেষ নয়। তোমরা যদি ওনাদের কাছে আসো, সবসময় স্যারদের টাচে থাকো যে স্যার আপনি তো যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন সেদিন সবগুলো ট্রাই করলাম তো কিছু তো হচ্ছে না, তখন দেখা যাবে ওনারা আরও কোনো পরামর্শ বা ব্যক্তিগত যোগাযোগ থাকলে সেদিক দিয়ে ওনারা চেষ্টা করবেন। মূলত চেষ্টা রাখতে হবে, তোমাদের একটু বলি রাখি, আমাদের এই ল্যান্ড মানে বাংলাদেশ একটা হাইলি পপুলেটেড কান্ট্রি, তো এখানে সব সময় তুমি যদি চেষ্টা না করো তাহলে এক পাও এগুতে পারবা না, কেউ তোমাকে এগুতে দেবে না, তোমাকে জায়গা করে নিতে হবে নিজের চেষ্টায়। এখন তোমরা হয়তো অনেকেই আছে, আমার মামা নাই, আমার তো চাকরি হচ্ছে না। আসলে তোমাদের স্যার একটু কোন স্যার বললেন আমি ভুলে গেছি নামটা, চাকরি কিন্তু মামার জোরে এখন অত বেশি আর হয় না, অত বেশি হয় না, কারণ হলো এই এই এখানে তোমাদের সামনে যে স্যাররা আছেন, আমি বললাম সবার নিয়োগ বোর্ডে আমি ছিলাম, আমরা কিন্তু ভালো জিনিসটাই বেছে নিছি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যে এখানে নিয়োগ হওয়ার আগে আমি কাউকেই চিনতাম না, নিয়োগ হওয়ার আগে কাউকেই চিনতাম না। তো আমরা কিন্তু যেমন এই চয়ন মণ্ডল স্যারের গল্পটা একটু ফাঁস করিয়ে দিই, প্রথমবার ওনাকে আমরা নিতে পারিনি, দ্বিতীয়বারে আমরা আমার মনে ছিল ওনার কথা, আমার মনে ছিল যে আগের বার পদ কম তো নেওয়া যায় না, কিন্তু পরের বার আমার মনে ছিল যে চয়ন মণ্ডল নামে একজন দিয়ে গেছে, পরের বারে যত স্যারও চেষ্টা করছেন আমরা নিয়ে নিছি ওনাকে আর কি। এরকম তোমাদের যে শিক্ষকরা আমার নিশ্চয়ই ভালো শিক্ষক, এবং ওনারা কোনো মামার জোরে আসে নাই, ঠিক আছে? আর একটা বললে যে তোমাকে ইঞ্জিনিয়ার মামার জোরে কেউ চাকরি দেবে না, কারণ নিয়ে তুমি যদি কাজে না লাগে, তোমাকে যে প্রতিষ্ঠানে চাকরি দেয় তোমাকে যদি 50,000 টাকা বেতন নেয় তার চেষ্টা থাকবে 1,00,000 টাকা আয় করার, যদি প্রতিষ্ঠান 1,00,000 আয় করতে পারে তবেই কিন্তু তোমাকে 50,000 দেবে। সেই জন্য মনে রাখবা যে তোমাকে নিয়ে যদি কারো কাজে না লাগে কিন্তু তোমাকে নেবে না, তোমাকে কাজের জন্যই নেবে, তোমাকে দিয়ে দেশ নিলে দেশও কাজ করাবে তোমাদের জন্য। তো বিদায়ী ছাত্র যারা আসো, তোমাদের 4 বছর এখানে সবাই নবীন শিক্ষক, আমাদের হয়তোবা অনেক বড় বিশ্ববিদ্যালয়ের মতো অত ফেসিলিটি নাই, ধীরে ধীরে গ্রো করছে, কিন্তু তোমাদের হতাশ হওয়ার কিছু নেই, তোমাদের এই নবীন শিক্ষকরা অনেক চেষ্টা করছেন,
অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে যেখানে ফুল টাইম ক্লাস হয় না, হয়তো ক্রেডিট প্রতি ক্রেডিট বা প্রতি কোর্সে আমাদের 40-39টা ক্লাস নেওয়ার কথা, সেখানে দেখা যাবে যে অর্ধেক ক্লাসও অনেক বিশ্ববিদ্যালয় হয় না। সেদিক দিয়ে তোমরা অনেক ভাগ্যবান, এখানে তোমরা অনেক ভালো ক্লাস পাইছো এটা আমার বিশ্বাস। তোমাদের স্যাররা খুবই এফিসিয়েন্ট এবং নিয়মতান্ত্রিক এবং খুবই সময় নিষ্ঠতার সঙ্গে কাজ করে। তো তোমাদের একটু সমস্যা আছে যেটা হয়তো এটা খুব বেশি থাকবে না, যে তোমাদের কম্পিটিশনটা হবে বড় বড় বিশ্ববিদ্যালয়ের সাথে, বিশেষ করে বুয়েট, রুয়েট, কুয়েট এরকম বড় প্রতিষ্ঠানের সাথে। কিন্তু তোমরা নিজেদেরকে ছোট ভাববে না, তোমরা যে সার্টিফিকেট পাইছো সে এখন পাশাপাশি আরও চেষ্টা করো, মনের মধ্যে মনোবল রাখো যে তোমরাও পারো, তোমরাও করি দেখাবা। আর তোমাদের কাছে আমাদের আবার একটু প্রত্যাশা আছে যে তোমরা কিন্তু প্রথম দিকের ব্যাচ, তোমাদের আগে হয়তো একটা বা দুটো ব্যাচ বের হয়েছে, একটা ব্যাচ মনে হয়। তো তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডার, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তুমি যে কোম্পানিতে যাবা সেখানে যদি তুমি ভালো এফিসিয়েন্টলি কাজ করো তাহলে তোমার জুনিয়রদের ওখানে এন্ট্রেন্স খুব সহজ হবে, তোমাকে দেখি তোমার জুনিয়রদের চাকরির বাজার সৃষ্টি হবে। তো সেই জন্য তোমরা নিজেরা যেখানেই থাকো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয়, মুখ রক্ষা করতে পারো সেই জন্য চেষ্টা করবা। আমাদেরও দোয়া থাকলে তোমরা ভবিষ্যতে ভালো করো যেখানেই যাও। আর নতুন যারা আসছো একেবারেই নতুন, তাদের উদ্দেশ্যে একটু বলি, তোমরা তোমাদের সিনিয়র ভাইরা আছে যারা প্রথম এক ব্যাচ বা দুই ব্যাচ তাদের মাঝে সিনিয়র ছিল না, তাই না? তারা কিন্তু কোনো এক্সাম্পল পায়নি যে কীভাবে পড়তে হবে, কীভাবে চলতে হবে, সেই জন্য তাদের অনেক অসুবিধা বা সীমাবদ্ধতা ছিল। কিন্তু তোমাদের সেই সীমাবদ্ধতা নাই, তোমরা একটা পরিপূর্ণ পরিবেশে আসছো, তোমাদের শিক্ষক সংখ্যাও যথেষ্ট ভালো, ল্যাবও এখন উন্নত হয়েছে। তোমরা এখানে একটু মনোযোগ দিয়ে পড়লেই আমার বিশ্বাস অন্য অন্য বড়ো বিশ্ববিদ্যালয় যেরকম কোয়ালিটির ছাত্র তৈরি করে আমরাও এখন সে মানের ছাত্র তৈরি করতে পারবো এবং চাকরি বাজারে আমরাও একটা জায়গা করে নেব। তো এখন এই যারা নতুন শিক্ষার্থী একেবারে প্রথমে, তারা প্রথম থেকেই শুরুটা করো, যে ওই বড়ো ভাইরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে গেল, আরও তোমরা যদি ঘনিষ্ঠভাবে মেশো তাহলেও দেখবা যে এই ইঞ্জিনিয়ারিংদের মধ্যে ব্যাকলগ একটা জিনিস আছে। ব্যাকলগ তোমরা হয়তো নামটা শুনি থাকবা, নতুন যারা এখনও শোনে নাই পুরাতনটা আছে। এই ব্যাকলগ একটা পেইনফুল জিনিস, খুবই পেইনফুল। আমি তো এটাকে এখানে আসি ফেস করতেছি, তো অনেকের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। তো তোমাদের সাররা ক্লাসে এগুলো আবার বলবেন যে ব্যাকলগটা কী জিনিস। তা আমি একটু ডিন হিসাবে বলতেছি যে কেউ যেন ব্যাকলগের পাল্লা না পড়ো আর কি, প্রথম থেকে নিয়মিত পড়াশোনা করো, দেখবা যে পড়াশোনা করলেই এই এটা থাকি তোমরা পরিত্রাণ পাবা। আর পড়াশোনা যখন শিখতেই হবে একটু ভালো করে শেখো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা বলতে গেলে লেটেস্ট একটা এখন বিজ্ঞানের বা প্রযুক্তির শীর্ষে যে কাজগুলো হয় সব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের দ্বারাই করতে হচ্ছে। তো সেই জন্য তোমাদেরকে বিশ্বমানের কাজ করতে হবে। তোমাদের কম্পিটিশন শুধু এই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ এটা ভাবলে একটু ভুল হবে, তোমাদের মধ্যে অনেককেই কম্পিটিশন করতে হবে ইন্টারন্যাশনালি। অতএব বিশ্বের কোথায় কী হচ্ছে, প্রযুক্তি কোন দিকে যাচ্ছে, আমাদের শিক্ষকরা সেদিকে খেয়াল রাখবে, সিলেবাস প্রতিনিয়ত আপডেট হবে, তোমাদেরকে বিশ্বমানের করে আমরা চেষ্টা করব পুরো তৈরি করার। কিন্তু তোমাদেরকে নিজেদেরকে সেই সক্ষমতা অর্জন করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে তুমি দেশে এবং বিদেশে সবখানে কম্পিটিশন করে তোমাদের জায়গা করে নিতে পারো। তো এই নতুনদের উদ্দেশ্যে আর বিশেষ কিছু বলবো না, ওভারঅল তোমাদের জন্য আমি সবসময় আসি, যদি কোনো সামান্য উপকার করতে পারি করব। তবে সবশেষে একটু আমার একটা বাস্তব অভিজ্ঞতার, এটা তোমাদের কীভাবে কাজে লাগবে জানি না, তোমাদের প্রচেষ্টাটাকে হয়তো বাড়িয়ে দেবে এই ছোট্ট একটা গল্প। আমি ইস্তাম্বুল এয়ারপোর্টে একদিন দাঁড়ায় আসি, ইস্তাম্বুল এয়ারপোর্ট তুরস্কে, তোমরা চেনো অনেকেই, নাম চেনো। তো সেখানে ওই যে লাইনে দাঁড়াইতে হয় ইমিগ্রেশন লাইনে, ওখানে দাঁড়ায় আসি। তো ওখানে একটা মা এবং ছেলে, ছেলেটা স্কুল বয় আর কি, হয়তো 10-12 বছর বয়স, ও করছে কি একটু পরপর এই লাইন থেকে ছুটে যাচ্ছে, দোল বেশি তো ছোট বাচ্চা, বিভিন্ন দিকে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে আর মাটা তাকে টেনে টেনে আসছে আর কি। ওরা আসতেছিল ইংল্যান্ড থেকে,
তো এক পর্যায়ে মাটা বলল, তুমি মানে আমি ইংরেজিতে বলছি না বাংলা দিয়ে বলছি, মানেটা সারমর্মটা হলো যে এইসব কান্ট্রি মানে এশিয়ার কান্ট্রিগুলো এগুলোতে বহু লোকজন বাস করে, তুমি যদি এরকম করো তাহলে তো এখানে চলতেই পারবে না, এখানে জায়গা করে নিতে হবে, কেউ তোমাকে এক ইঞ্চি জায়গা ছাড়বে না। তার মানে ইউরোপ আমেরিকার সাথে আমাদের বিশাল তফাৎ আছে, এই জায়গাগুলোতে এত বেশি মানুষ, কেউ আমাকে এক ইঞ্চি জায়গা ছাড় দেবে না। আজকে তুমি যারা বন্ধু দেখতেছো কাল কিন্তু সেই তোমার কম্পিটিটর, তাই না? সেও তোমাকে ছাড় দেবে না চাকরির বাজারে, প্রফেশনে, সবখানে। সেই জন্য যেহেতু আমাদের অন্যান্য দেশগুলোতে যেহেতু জনসংখ্যা কম, সেখানে কি হয়, আজকে তোমরা গ্রাজুয়েশন করছো, এতদিনে 5-10টা কোম্পানির লোক আসিয়া এই ছাদের পিছিয়ে তোমাদের পিছিয়ে ঘুরতো, জব ফেয়ার করতো, আমার কোম্পানিতে আসো, আমার কোম্পানিতে আসো, আমি এই এই অফার দিচ্ছি, এই বেতন দেবো, এই স্যালারি দেবো, এইরকম বাড়ি দেব। কিন্তু আমাদের দেশে তা হয় না, আমরা তো গিয়ে কোম্পানির লোকদের পিছিয়ে পিছিয়ে হন্যা হয়ে ঘুরতে হয়, আমাকে একটা জব দাও। তো সেই জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, যারা অলরেডি পাস করে যাচ্ছে এবারে তারা তো মোটামুটি প্রস্তুত আসো, আরও একটু ভালো করে নিজেদেরকে শেখো, পড়াশোনা এখানে শেষ হয়নি, এখন তোমাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হলো, তোমাদের আর একটা ধাপ আজ থেকে শুরু হলো। আর নতুন যারা আসো তারা এখন থেকে চেষ্টা করো যাতে খুব বিশ্বমানের একজন ইঞ্জিনিয়ার হতে পারো, এবং রুয়েট রুয়েট বা কুয়েটের সাথে তোমরা কম্পিটিশন করে নিজেদের জায়গাটা তৈরি করতে পারো। তো সবার তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, আর এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আয়োজক কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। বসন্তর আগমনে এবং সন্ধ্যার এই আবরণে ট্রিপলি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার, ডিন স্যার, আমার সহকর্মী বিন্দু এবং সর্বোপরি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু, সবাইকে জানাই পলাশ ফুলের রক্তিম শুভেচ্ছা। আমি বিনম্র শ্রদ্ধা জানাই ফেব্রুয়ারি মাসে ভাষা সৈন্যের প্রতি, যাদের জন্য আমরা পেয়েছি আন্তর্জাতিক বাংলা ভাষা। সর্বোপরি আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান 2013-14 শিক্ষাবর্ষের বিদায় এবং 2017-18 শিক্ষাবর্ষের নতুনদের আমি আনুষ্ঠানিকভাবে আমার ডিপার্টমেন্টে বরণ করে নিচ্ছি। যারা নতুন এসছো তাদের বলার কিছু নাই, তোমাদের আশরাফুল স্যার একটা কথা বলছিল যে প্রথম বর্ষে আমি পাই না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে এমন কোনো ইয়ার নাই, চতুর্থ বর্ষ থেকে আমি সব ওই ইয়ারে সব সাবজেক্টে পড়াই, আমি প্রথম বর্ষ থেকে শুরু করি, চতুর্থ বর্ষে বাদ দিই একবারে শুরু থেকেই, এইটা আমার একটু কষ্ট লাগে যার জন্য আমি আর পড়াই না, একটু আগে থেকেই তাদের কাছ থেকে দূরে সরে আসি। নতুন যারা এসছো তাদের জন্য আমার তেমন কিছু বলার নাই, কারণ তোমাদের সঙ্গে আমার 4 বছরের মেলবন্ধন তৈরি হবে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দিক নির্দেশনামূলক বিভিন্ন কথা তোমরা শুনবে। তবে একটা কথা বলে রাখি, তোমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের একটাই সম্পর্ক ছাত্র, আমি তোমাদের কাছ থেকে ছাত্র সুলভ আচরণ আশা করি, এক কথায় বলে রাখি ভদ্র আচরণ, এটাই আমি তোমাদের কাছে আশা করি, বাদ বাকি আমরা তোমাদের তৈরি করে দিব। যারা নতুন এসছো যারা চলে যাবে তাদের জন্য কিছু বলার নাই, কারণ তাদেরকে আমি 4 বছর ধরে এই কথাই বলে এসছি, অনেক কথা বলি, অনেক দিক নির্দেশনামূলক কথা বলে এসছি, অর্থাৎ তাদের জন্য নতুন কিছু নাই। আমি তোমরা এখন নতুন জগতে পদার্পণ করতে যাচ্ছ, তোমাদের সামনে বিশাল সম্ভাবনা, তোমরা হয়তো আজকের ছোট মানুষ কিন্তু একদিন আমাদের থেকে অনেক বড় জায়গায় তোমাদের আসন অলঙ্কৃত হবে। ভালো ইঞ্জিনিয়ার হওয়া খুব সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন, আমি তোমাদের কাছ থেকে ভালো মানুষ হবে এই আশাটুকু করি। একটু আগে তোমরা এবং তোমাদের টিচাররা আমাকে অনেক কৃতিত্ব দিয়ে গেছে, এই কৃতিত্বর কোনোটাই আমার নয়, কারণ আমার কৃতিত্বের পিছনে যারা আছে, প্রথম আছে আমাদের শিক্ষক এবং সঙ্গে তোমরা, তোমরা ইউনিটি, তোমরা একতা আছো বলেই আমি মনে মনে যা চিন্তা ভাবনা করি
আমি সফলভাবে শেষ করতে পারি। আশা করি ভবিষ্যতে তোমাদের এই ইউনিটি স্ট্রেংথ হয়ে আমাদের ডিপার্টমেন্টকে আরও সামনের দিকে নিয়ে যাবে। যা বেশি কথা বলবো না, সময় খুবই কম। একটু পরেই মানে উক্ত অনুষ্ঠানের প্রধান যে আকর্ষণ সেটা শুরু হবে। এরপরে ক্ষুধার বিষয় আছে, অনেকে হয়তো ক্ষুধা লেগে গেছে অলরেডি। সুতরাং তারা এই অনুষ্ঠানের পিছনে অক্লান্ত পরিশ্রম করছে। দূর দূরান্ত থেকে অনেকে এসছেন অনুষ্ঠান কভার করার জন্য। এই ক্যামেরাম্যান এসছে খুলনা থেকে এবং সাউন্ড সিস্টেমে যারা আছেন আমার সহকর্মী এবং বর্তমান সাধারণ সম্পাদক নাজির সহ যারা এর পিছনে অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্বের এখানে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি।